সবাইকে শুভ সন্ধ্যা, স্বাগতম জানাচ্ছি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ইন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ফর অ্যাপারাল মার্চেন্টাইজিং শীর্ষক ওয়েবিনারে। খুব এক কঠিন সময় পার করছে মানব সভ্যতা, দীর্ঘ বিপর্যয়ে নাস্তানাবুদ সবাই, অস্থিরতা প্রায় কাটতে শুরু করেছে কিন্তু তাতেও আর স্বাভাবিকতার জোশ নেই। ব্যবসা বাণিজ্য মন্থর গতি, তবে আশার কথা হচ্ছে আধুনিক বিজ্ঞান কৃত্রিমতা বর্জিত না হলেও অনেকটাই সহায়ক হয়েছে মানুষের বেঁচে থাকার, জীবন জীবিকার। আর সেই কল্যাণে আজকের এই ভার্চুয়াল আয়োজন কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ইন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ফর অ্যাপারেল মার্চেন্ডাইজিং শীর্ষক ওয়েবিনার। সম্মানিত সুধী, আজকের এই কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ইন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অ্যাপারেল মার্চেন্ডাইজিং শীর্ষক ওয়েবিনারে কিনোট স্পিকার হিসেবে শতব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়ে মুগ্ধ করেছেন পার্টেক্স স্টক গ্রুপের সিস্টার কনসার্ন ট্রিপল অ্যাপারেলস লিমিটেডের মার্কেটিং মার্চেন্ডাইজিং ডিভিশনের সম্মানিত জেনারেল ম্যানেজার স্যার আলমগীর কবির। আজকের ওয়েবিনারের চিফ গেস্ট হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে পরিপূর্ণতা দান করেছেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার। আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে ঋণী করেছেন আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল এর ফ্যাকাল্টি অফ টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবেক ডিন ও ডিপার্টমেন্ট অফ ওয়েট প্রসেস এর ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত অ্যাডভাইজার প্রফেসর ডক্টর জুলাস উদ্দিন স্যার। আজকের অনুষ্ঠানে সম্মানিত সেশন চেয়ার সম্মানিত স্যার মোহাম্মদ তানজিম হুসাইন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড, এর উপস্থিতি ও দিক নির্দেশনা আজকের অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করছে। সম্মানিত সুধী, আজকের ওয়েবিনারের সম্মানিত কিনোট স্পিকার জনাব আলমগীর কবির প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমাদের বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে সমৃদ্ধ করে চলেছে তার নিরন্তর প্রচেষ্টায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে যোগ দেন দেশের বৃহত্তম এই সেক্টরে, পদচিহ্ন এঁকেছেন টিম লিডার হিসেবে পিভিএইচ এসডি মার্কেটিং মার্চেন্টাইজিং ভিলাটেক্স গ্রুপের, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন পদ্ম পলিকটন লিমিটেডে, ম্যানেজার হিসেবে কাজ করেছেন এসকিউ গ্রুপে, এজিএম হিসেবে কাজ করেছেন মার্কেটিং মার্চেন্টাইজিং ডিভিশন ম্যাগনা এক্সিকিউটিভ হোল্ডিংস লিমিটেডে, এছাড়াও তিনি ডিভিশনাল মার্চেন্টাইজিং ম্যানেজার হিসেবে কাজ করেছেন এসকিউ বিডি চায়না লিমিটেডে। বর্তমানে তিনি কর্মরত আছেন পার্টেক্স স্টার গ্রুপের সিস্টার কনসার্ন ট্রিপল অ্যাপারেল এবং মার্কেটিং মার্চেন্টাইজিং ডিভিশনের জেনারেল ম্যানেজার হিসেবে। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি এইচএনএম, ওয়ার্ল্ডমার্ট, পুমা, পিভিএস, কস্টকো, এফবিবি, মার্ক অ্যান্ড স্পেন্সারের মতো বিশ্ববিখ্যাত বায়ারের সাথে কাজ করেছেন। আর তিনি আজকের আমাদের কিনোট স্পিকার, সর্বদা তিনি কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এবং সফলতার আস্বাদ উপভোগ করেন, একই সাথে বিশ্ব দরবারে বাংলাদেশ গার্মেন্টস শিল্পকে তুলে ধরতে চান সব থেকে উঁচুতে। স্বাগতম জানাচ্ছি শ্রোতাভাজন আলমগীর কবির স্যার আজকে আবারও আমাদের এই অনুষ্ঠানে। সম্মানিত সুধী, আজকের এই অনুষ্ঠানের দুটি পর্যায়ে বিভক্ত, প্রথম পর্যায়টি হচ্ছে আমাদের টেকনিক্যাল পর্যায়ে আলোচনা, এ পর্যায়ে থাকছে আমাদের সম্মানিত কিনোট স্পিকার এবং আমাদের গেস্ট অফ অনার, এবং পরবর্তী পর্যায়ে আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকছে এবং আলোচনা পর্ব থাকছে। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত গেস্ট অফ অনার ডক্টর মোহাম্মদ জুলাস উদ্দিন স্যারকে, প্রফেসর অ্যান্ড এক্স ডিন বুটেক্স অ্যাডভাইজার ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। আজকের ওয়েবিনারের সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনায় আসছেন আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর জুলাস উদ্দিন স্যার। স্যার আরেকটু অ্যাড করি, এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত স্পেশাল গেস্ট নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রো ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যার। স্যার আপনাকে ওয়েবিনারে স্বাগত। আমরা প্রথমে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর জুলাস উদ্দিন স্যারের কাছে স্যারের স্বাগত আলোচনার জন্য। স্যার প্রফেসর ডক্টর জুলাস উদ্দিন স্যার মিউট করা আছে, স্যারের নেটওয়ার্ক বোধহয় একটু চলে গেছে। জি দুঃখিত, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত গেস্ট অফ অনার স্যারের ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার কারণে উনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আশা করছি উনি শীঘ্রই আমাদের অনুষ্ঠানে যোগ দেবেন। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত চিফ গেস্ট আমাদের অনুষ্ঠানের এবং নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যারকে।
ধন্যবাদ স্যারকে শুভ উদ্বোধনী আলোচনার জন্য বিভিন্ন অভিনন্দন জানাচ্ছি স্যার। ধন্যবাদ, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। টেক্সটাইল ডিপার্টমেন্ট বাংলাদেশ, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের একটা অত্যন্ত বড় একটা বিভাগ। এই বিভাগের আজকের যে মনোজ্ঞ আলোচনার সূত্রপাত হচ্ছে এবং আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত স্পেশাল গেস্ট আমাদের সম্মানিত প্রোভাইড চ্যান্সেলর প্রফেসর ডক্টর নুরুল ইসলাম, আমন্ত্রিত কিনোট স্পিকার জনাব আলমগীর কবির, আমাদের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর জনাব হাসুদ্দিন, হেড অব দি ডিপার্টমেন্ট মোহাম্মদ তানজিম হোসেন, আমার সহকর্মী বৃন্দ এবং প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে টেক্সটাইল ডিপার্টমেন্ট একজন প্রথিত যশা একজন জেনারেল ম্যানেজার অফ অ্যাপারেল গ্রুপের কমার্শিয়াল এন্ড মার্চেন্ডাইজিং সাইডটা দেখেন, সেই বিষয়ে তার যে বাস্তব অভিজ্ঞতা সেটি আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা এটাই চাই যে ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউনিভার্সিটি লিঙ্কেজটা, আমি ওনার সিভি সম্পর্কে যেটুকু বলা হলো আমার মনে যত পরিমাণ হয়তো সামান্য পরিমাণ বলা হয়েছে তাতে বোঝা যায় অনেক দিনের অভিজ্ঞতা এবং অনেকগুলো টেক্সটাইল কোম্পানিতে উনি কাজ করেছেন এবং সব কিছু ওনার নখদর্পণে। অ্যাপারেল সাইডে যে ওনার অনেক বিস্তর পদচারণা সেটি হয়তো আজকে আমাদের সঙ্গে শেয়ার করবে। এই সেক্টরটি আমি রেডিমেড গার্মেন্ট সেক্টরটা আমি বহুদিন থেকে এটাকে অনুসরণ করে আসছি, 1980 সাল থেকে। বলতে দ্বিধা নাই, 1984 সালে আমরা আইবিএ চার প্রফেসর মিলে একবার এই ধরনের একটা ভেঞ্চারে গিয়েছিলাম। আমরা ট্রেন্ডি অ্যাপারেলস লিমিটেড বলে একটি অ্যাপারেলস কোম্পানি, রেডিমেড গার্মেন্টস কোম্পানি এস্টাবলিশ করেছিলাম, যদিও বেশি দিন এটার সঙ্গে আমি সংযুক্ত ছিলাম না, পরবর্তীতে বিভিন্ন কারণে এখান থেকে সরে আসি। তো আমি দেখেছি যে রেডিমেড গার্মেন্টসের যে প্রসেস অফ কমার্শিয়ালাইজিং এবং বিশেষ করে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের কিছু স্পেশাল ফিচার আছে যেটা ওনারা ভালো বলবেন, যেমন একটা হলো ব্যাক টু ব্যাক এলসির ব্যাপার, তারপরে 2005 মাল্টি ফাইবার এগ্রিমেন্ট হয়ে বেশ কিছু রেডিমেড রেস্ট্রিকশন এসেছে এই সেক্টরে। তা আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি 1984 সালে 1980 সালে যে শিল্পটার সূচনা হয়েছে বাংলাদেশে হাঁটি হাঁটি পা পা করে বেস্ট গার্মেন্টসের মাধ্যমে, নুরুল কমিশনের মাধ্যমে, এই সেক্টরটি আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রধান রপ্তানিকারক সংগঠন হয়ে দাঁড়িয়েছে বিজিএমের মাধ্যমে। আজকে আমাদের ফেভারাল বিলিয়ন্স অফ ডলার আমরা আসতেছে, আমাদের 80% আমাদের ফরেন এক্সচেঞ্জ এটার মাধ্যমে আসতেছে এবং আমাদের এই সেক্টরটা অনেকগুলো লোকের পরিবারের কর্মসংস্থানের সুযোগ করেছে, বিশেষ করে সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ যারা মহিলাদের, যারা অন্য কোনো কাজ ছিল না, বাসা বাড়ি কাজ করা ছাড়া যাদের কোনো গত্যন্তর ছিল না অথবা যারা বেকার হয়ে থাকতো, এই এই তাদেরকে কিন্তু আমরা এই সেক্টরের মাধ্যমে কর্মজগতে নিয়ে আসতে পেরেছি এবং যার ফলে আজকে আমাদের দুদিক দিয়ে লাভে পপুলেশন যে বুমটা যেটা হয়েছিল বাংলাদেশে সেটা কিন্তু অনেকটা স্তিমিত হয়ে আসছে। কারণ আমরা রিসার্চে দেখেছি ইফ দি উইমেন আর এনগেজড ইন গেইনফুল এমপ্লয়মেন্ট তাদের ফার্টিলিটি কমে যায় এবং সেই সিচুয়েশন হয়েছে দে ওয়ান্ট টেক এনি কিডস, যার ফলে তারা কিন্তু প্রোডাক্টিভ সেক্টরে বেশি কাজ করবে। অনেকগুলো সুফল কিন্তু আমরা পাচ্ছি গার্মেন্টস, তারপরে এরা কিন্তু ধরেন এরা কসমেটিক কিনছে, এরা বিভিন্ন শাড়ি কাপড় কিনছে, এরা বিভিন্ন ধরনের শখের সামগ্রী কিনছে, পরিবারের জন্য কিছু করছে, পরিবারের সন্তানদের লেখাপড়া দিচ্ছে, এই যে ডিসপোজেবল ইনকাম বাড়ছে তাদের একটা গ্রুপের যাদের কোনো ইনকাম ছিল না, সেটি কিন্তু আমাদের ইকোনমিকে অনেক বড় চালিকা শক্তি হিসাবে বেরিয়ে এসেছে। কাজেই আমি মনে করি এই সেক্টরকে যদি আমরা আরো বেশি স্টেবিলাইজ এবং অর্গানাইজ করতে পারি, কারণ আমাদের ঘাড়ের কাছে কিন্তু ভিয়েতনাম নিঃশেষ নিচ্ছে, আমরা যদি সেভাবে এগিয়ে না যাই তাহলে হয়তো আমাদের সমস্যা আরো সম্মুখীন হতে হবে। তবে আমাদের এই সরকারের শিল্প বান্ধব উদ্যোগের কারণে এই কোভিড এর মধ্যে আমাদের যে সমস্যাগুলো হয়েছে সেটি উত্তরণের প্রচেষ্টা চলছে। আমি দেখেছি যে এই যে বিভিন্ন ইস্যুতে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে আমরা যত ফ্যাসিলিটেট করতে পারবো তত সুবিধা এখানে হবে।
আমি এই বলে আজকে আমাদের এই আমন্ত্রিত অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, ধন্যবাদ প্রফেসর ডক্টর আনোয়ার হোসাইন, ভাইস চ্যান্সেলর নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। সম্মানিত সুধী, অনুষ্ঠানের পর্যায়ে আমরা চলে যাব আজকের আমাদের কিনোট, সম্মানিত কিনোট স্পিকার স্যারের কাছে। আজকের ওয়েবিনার এর সম্মানিত কিনোট স্পিকার জনাব আলমগীর কবির স্যারের কাছে। অ্যাসিস্ট্যান্ট আমাদের স্যারকে আজকের অনুষ্ঠানে আমাদের উল্লেখিত বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত কিনোট স্পিকার আলমগীর কবির স্যার, জেনারেল ম্যানেজার মার্কেটিং এন্ড মার্চেন্টাইজিং টিপল অ্যাপারেলস লিমিটেড। ধন্যবাদ স্যার। ধন্যবাদ নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশকে এই ধরনের একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। ধন্যবাদ ভাইস চ্যান্সেলর প্রফেসর চ্যান্সেলর স্যারকে এখানে পার্টিসিপেট করার জন্য আমাদের সাথে। সো আমি আসলে অ্যাপারেল মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং উপরে চিএম মার্কেটিং হিসেবে হচ্ছে কাজ করছি পার্টি সিস্টার গ্রুপে। চেষ্টা করব অল্প সময়ের মধ্যে হচ্ছে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসটাকে এক্সপ্লেন করার জন্য, যেহেতু এটা একটা বড় এরিয়া, সো অল্প সময়ে এক্সপ্লেন করা ডিফিকাল্ট হতে পারে। সো আমি হয়তো সব কিছু কভার করতে পারবো না, বাট আই উইল ট্রাই টু এক্সপ্লেন। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার আপনি ঠিক আছেন, শুনতে পাচ্ছি আপনাকে। কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ইন এক্সপোর্ট ইম্পোর্ট অ্যান্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং, সো এটার উপরে আমি আজকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এগেইন। সো আমি একটু ফাইলটা শেয়ার করছি। আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। জি, ওকে। কমার্শিয়াল ডিপার্টমেন্ট নর্মালি অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে যে ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে, তো তারা সাধারণত, আমি যদি, সরি, হ্যালো, হ্যাঁ স্যার আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি স্যার, ওকে ওকে। সো নর্মালি কমার্শিয়াল ডিপার্টমেন্ট এই ইন্ডাস্ট্রিতে যে ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে সেটাকে আমি যদি খুব শর্ট বলতে বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে তারা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সাথে কাজ করে, তারা ব্যাংকের সাথে কাজ করে, দেন বিজিএম এর সাথে কিছু অ্যাক্টিভিটিস আছে, বাইং হাউস ম্যানেজমেন্টের সাথে অ্যাক্টিভিটিস আছে, দেন ফ্রেট ফরওয়ার্ডার অ্যান্ড শিপিং এজেন্ট ম্যানেজমেন্টের সাথে অ্যাক্টিভিটিস, অ্যান্ড ক্লিয়ারেন্স অ্যান্ড ফরওয়ার্ডিং এর সাথে রিলেটেড, অ্যান্ড দেন তার অফিস রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস আছে। তো আমি যদি সংক্ষেপে শুরু করি, নর্মালি তারা হচ্ছে বিভিন্ন ধরনের সার্টিফিকেশনের জন্য, যেমন ডিএসপি, সাপটা, এই ধরনের সার্টিফিকেশনের জন্য তারা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সাথে কাজ করে থাকে। দেন ব্যাংকিং অ্যাক্টিভিটিস কমার্শিয়াল ডিপার্টমেন্ট যেগুলো করে থাকে, স্যার যেটা বললেন যে বিভিন্ন ধরনের এলসি ম্যানেজমেন্ট, মাস্টার অ্যান্ড এক্সপোর্ট এলসি কালেকশন, মাস্টার অ্যান্ড এক্সপোর্ট এলসি লিয়েন টু দ্য ব্যাংক, অ্যান্ড এলসি ট্রান্সফার টু দ্য অ্যানাদার পার্টি, ব্যাক টু ব্যাক এলসি ওপেন, অ্যান্ড এগুলো অ্যামেন্ডমেন্ট করা, দেন ইনপুট ডকুমেন্ট কালেকশন ফ্রম দ্য ব্যাংক, সেগুলো এন্ডোর্সমেন্ট, লেটার অফ গ্যারান্টি অ্যান্ড ব্যাংক গ্যারান্টি ফর রিলিজ দ্য ইনপুট কনসাইনমেন্ট, বিভিন্ন ধরনের ডকুমেন্টস, পারচেস অফ ফর ফান্ড, এক্সপোর্ট ডকুমেন্ট সাবমিট করা পেমেন্টের জন্য, পেমেন্ট রিয়েলাইজেশনের জন্য, দেন ব্যাংক বিল বা রেফারেন্স নাম্বার টোকেন কালেকশন করা, বিভিন্ন ধরনের প্রসিড রিয়েলাইজেশনের জন্য ফলো আপ দেওয়া, ইনপুট বিল অ্যাকসেপ্টেন্স এবং তাদের ম্যাচুরিটি ডেট অনুযায়ী তাদেরকে অ্যাকসেপ্টেন্স দেওয়া, ব্যাক টু ব্যাক এলসি ম্যাচুরিটি ডেট অনুযায়ী পেমেন্ট প্রসিড করা,
এগুলো সাধারণত ব্যাংকের সাথে কমার্শিয়াল ডিপার্টমেন্ট বা কমার্শিয়াল ডিপার্টমেন্টের যা যারা রিলেটেড তারা কাজ করে থাকে ব্যাংকের সাথে। দেন হোয়াট দ্য অ্যাক্টিভিটিস দে ডু উইথ দ্য বিজিএমএ, সো বিজিএমএ এর সাথে তারা যে ধরনের কাজগুলো করে থাকে, ফেব্রিক বা বিভিন্ন অ্যাক্সেসরি যে আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে যেগুলো ইউজ হয় সেগুলোর ইউটিলিটি ডিক্লারেশন দেওয়া, অ্যান্ড এগুলোর অ্যামেন্ডমেন্ট ওয়ার্ক, ব্যালেন্স ফেব্রিক এবং র মেটেরিয়াল অ্যাডজাস্টমেন্ট, দেন এক্সপোর্ট অর্ডার অফ এক্সপোর্ট ফর এক্সপোর্ট দ্য স্টক লট, দেন আনএক্সপোর্ট গুডস ইউটিলাইজেশন সেগুলো ডিক্লারেশন, ইউডি সার্টিফিকেশন কালেকশন করা, ইন্টারবন ট্রান্সফার ফর সাবকন্ট্রাক্ট ওয়ার্ক, অনেক সময় আমাদের সাবকন্ট্রাক্ট ওয়ার্ক করতে হয় সেই ধরনের সাবকন্ট্রাক্ট ওয়ার্ক করার জন্য বিভিন্ন ধরনের ইন্টারবন ট্রান্সফার করা দরকার পড়ে, বিজিএমএ সার্টিফিকেট কালেকশন ফর ফ্রি অফ কস্ট গুডস ইম্পোর্ট করার ক্ষেত্রে। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের গুডস ইম্পোর্ট করে থাকি যেগুলো হচ্ছে ফ্রি অফ কস্ট কালেকশন করতে হয়, সেই ধরনের কাজ করা, স্যাম্পল পাসবুক রিনিউয়াল করা স্যাম্পল অর্ডারের জন্য। সো বিজিএমএ এর যে লাইসেন্স থাকে সেই লাইসেন্স রিনিউয়াল, অটো রিনিউয়াল অফ দ্য বন্ড লাইসেন্স, অল টাইপস অফ বিজিএমএ সার্টিফিকেট যেগুলো দরকার হয় ইন্ডাস্ট্রিতে সেগুলো হচ্ছে ম্যানেজমেন্ট করা, এবং ইয়ারলি যে ফ্যাক্টরি মেম্বার আইডি সেগুলো রিনিউয়াল করা। এগুলো হচ্ছে বিজিএমএ এর সাথে নর্মালি হচ্ছে কমার্শিয়াল ডিপার্টমেন্টে যারা সিনিয়র ম্যানেজমেন্ট থাকে তারা হচ্ছে এই অ্যাক্টিভিটিসগুলো করে থাকে। দেন তারা বাইং হাউসের সাথে আসলে তারা কিভাবে কি কি কাজ নিয়ে অ্যাক্টিভিটিস বা কি কি কিভাবে রিলেটেড, বাইং হাউস ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের অর্ডার প্রোকিউরমেন্ট এবং মাস্টার এলসি যেগুলো ব্যাংকের সাথে তারা কাজ করে সেই এলসিগুলো ব্যাংক বাইং হাউস থেকে কালেকশন করে, সেগুলোর অর্ডার অনুযায়ী সেগুলোর কস্ট ব্রেক আপ ক্যালকুলেশন, দেন অর্ডার শিট, একটা অর্ডার যখন হয় সেই অর্ডারে অর্ডার শিট কালেকশন করে মার্চেন্টের কাছ থেকে, সেগুলো স্কেস এবং মেজারমেন্ট কালেকশন হয়, দেন পিআই কালেকশন ব্যাক টু ব্যাক এলসি, এবং এগুলোর বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্ট দরকার হয় বিভিন্ন ধরনের কারেকশন দরকার হয় সেগুলো তারা করে থাকে। সো এক্সপোর্ট ডকুমেন্ট, দেন আবার যখন একটা গুডস হচ্ছে ইন্সপেকশন পাস হয় সেই ধরনের আইসি যেটা যেটাকে বলা হয় সেই আইসি কালেকশন করে মার্চেন্টের কাছ থেকে বা ফ্যাক্টরির কাছ থেকে বা বাইরের রিপ্রেজেন্টেটিভ কিউসির কাছ থেকে, বিভিন্ন ধরনের ব্যাংক বা রেফারেন্স নাম্বার বা ডিএসএল ফেডেক্স কুরিয়ার কুরিয়ারের সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে, তো এইগুলো হচ্ছে কমার্শিয়াল তাদের সাথে রিলেটেড থাকে এবং সেই অনুযায়ী তারা কাজ করে। এখন আমি যদি বলি যে ফরওয়ার্ডারের সাথে তাদের কি রিলেশন, তো বিভিন্ন ধরনের ফ্রেট ফরওয়ার্ডার আছে এবং শিপিং এজেন্ট ম্যানেজমেন্ট আছে তাদের সাথে কমার্শিয়াল ডিপলি রিলেটেড। তারা হচ্ছে অনলাইন শিপমেন্ট বুকিং দেওয়া, সেটা এয়ার হতে পারে বা সি হতে পারে, শিপিং অ্যাডভাইস কালেকশন, ডামি বিএল আমি বিল অফ লোডিং বা এয়ার বিল কালেকশন করা, ইপিপি ওয়ার্ক করা, অরিজিনাল ডকুমেন্ট সেন্ড টু দেম টু শিপ দ্য গুডস। এই ধরনের অ্যাক্টিভিটিস সাধারণত বিভিন্ন ধরনের ফ্রেট ফরওয়ার্ডার যারা আছেন বা শিপিং এজেন্ট আছে তাদের সাথে কমার্শিয়াল ডিপার্টমেন্ট কাজ করে থাকেন। দেন ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং এজেন্টের সাথে তাদের কাজ আছে, ইম্পোর্ট ডকুমেন্ট হ্যান্ড ওভার করে সিএনএফ এর কাছে, দেন ব্যাংক এন্ডোর্সমেন্ট ফর ক্লিয়ারিং দ্য ইম্পোর্টেড গুডস, শিপিং ডকুমেন্ট হ্যান্ড ওভার টু সিএনএফ এজেন্ট ফর এক্সপোর্ট, অ্যান্ড ফলো আপ অ্যাবাউট দ্য অ্যাসেসমেন্ট এক্সামিন, এবং বিল অফ এন্ট্রি কালেকশন করা, দেন শিপিং বিল এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে শিপিং বিল রিলেটেড কাজগুলো তারা করে থাকে। ইন্টারনাল অফিস ওয়ার্ক যেটাকে আমরা বলি যে ইন্টার ডিপার্টমেন্টাল কাজ কী কী থাকে তাদের, সাধারণত কমার্শিয়াল ডিপার্টমেন্ট বিভিন্ন উপরে যে কাজগুলোর কথা বললাম সেগুলোর ইন অ্যাডিশন সেইগুলোর কাজ ইন্টারনাল যে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে যেমন ফাইন্যান্স এবং অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আছে, দেন মার্চেন্টিং ডিপার্টমেন্ট আছে তাদের সাথে হচ্ছে রিলেটেড থাকে, যে কারেসপন্ডেন্স উইথ দ্য ফরেন অ্যান্ড লোকাল বায়ার অ্যান্ড বাইং হাউসেস, ফলো আপ উইথ দ্য সাপ্লায়ার অ্যাবাউট দ্য প্রোডাকশন স্টেটাস, অ্যাবাউট দ্যার বুকিং, শিপমেন্ট এবং ইম্পোর্ট ডকুমেন্টস, এক্সপোর্ট ডকুমেন্টস রেডি করা, ফলো আপ দ্য ফিনিশ গুডস টাইম লাইন অনুযায়ী হচ্ছে ডেলিভারি হচ্ছে কিনা, বিভিন্ন ধরনের বুকিং রিলেটেড অ্যাক্টিভিটিস কমার্শিয়ালে যারা থাকেন তারা করে থাকে। বিভিন্ন ধরনের বন্ড লাইসেন্স কাস্টমস বন্ড ওয়ার্ড কমার্শিয়াল ডিপার্টমেন্টের মাধ্যমে হয়, আপ টু ডেট জেনারেল বন্ড, কাস্টমস অডিট, এক্সপোর্ট প্রসিডিয়ারাইজেশন পিআরসি বলে এটাকে, স্টেটমেন্ট রেডি করা, অল ধরনের অল সার্টিফিকেটস এবং ডকুমেন্ট সাবমিট করা কাস্টমসে অ্যাকর্ডিং টু কাস্টমস অফিস ইনস্ট্রাকশন, বিভিন্ন ধরনের ওনারশিপ চেঞ্জ, পার্মানেন্ট বন্ড ট্রান্সফার, মেশিনারিজ রিলিজ, লিয়েন ব্যাংক চেঞ্জ করা, ইন অ্যাডিশন তারা হচ্ছে ফ্যাক্টরি বিল্ডিং এক্সটেনশন, রিপ্লেসমেন্ট, ইউপি ইউটিলিটি পারমিশন, ইন বন্ড অ্যান্ড এক্সপোর্ট ওয়ার্ক ফর কেমিক্যাল অ্যান্ড ডিম এক্সপোর্টার সো অন।
ইন শর্ট এই ধরনের, মানে আমি যদি শর্ট বলি, তারা হচ্ছে এইভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের সাথে জড়িত, ফরের সাথে, কাস্টমারের সাথে, দেন ইন্টারনাল মার্কেটিং মার্কেটিং টিমের সাথে কাজগুলো তারা এইভাবে করে থাকে। সো আমি যদি আরেকটু ডিটেইলে যেতে চাই যে ওভারভিউ অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ডকুমেন্টেশন অ্যান্ড শিপিং প্রসিডিউর। সো কমার্শিয়াল ডিপার্টমেন্ট আসলে ইম্পোর্ট এক্সপোর্ট ডকুমেন্টের ক্ষেত্রে বা শিপিং প্রসিডিউরের ক্ষেত্রে কিভাবে তারা ভূমিকা পালন করে বা কিভাবে তারা কাজ করে। সো অবজেক্টিভ অফ দিস টপিক ইজ বেসিক নলেজ অন ফাংশনাল অফ কমার্শিয়াল ডিপার্টমেন্ট অ্যান্ড ইটস ভেরিয়াস অ্যাসপেক্ট উইথ স্কোপ, দেন বিভিন্ন শিপিং টার্মস এবং মেথড অফ পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে সেগুলো কি, দ্য ফ্লো অফ লেটার, লেটার অফ ক্রেডিট, দ্যাট মিন এল সি রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো তারা করে সেগুলো কীভাবে ফাংশনিং হয়, দেন ভেরিয়াস টাইপস অফ শিপিং ডকুমেন্টস যেটা ইন্টারন্যাশনাল ট্রেডে ইউজ হয় সেইগুলো কি। সো কি ফোকাস অন দিস এরিয়া, দ্য ফাংশন, আই সেড ফাংশন অফ দ্য কমার্শিয়াল ডিপার্টমেন্ট, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশনস, মেথড অফ পেমেন্ট ইন ইন্টারন্যাশনাল ট্রেড, লেটার অফ ক্রেডিট অ্যান্ড এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট প্রসিডিউরস। তো এই চারটা পাঁচটা ক্যাটাগরি আমি এখানে চেষ্টা করবো এক্সপ্লেন করার জন্য। দ্য ফাংশন অফ কমার্শিয়াল ডিপার্টমেন্ট, দ্য কমার্শিয়াল ডিপার্টমেন্ট সাধারণত আমি যদি চারটা সেগ্রিগেট করি যে তারা চারটা সেগ্রিগেটে কাজ করে, দ্য কমার্শিয়াল ডিপার্টমেন্ট ইম্পোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো করে থাকেন, এক্সপোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিস, ক্যাশ ইনসেন্টিভস, কাস্টমস অ্যান্ড লাইসেনিং। সো ইম্পোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো কি আসলে, তো সেটাকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে ইম্পোর্ট এলসি ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে ডকুমেন্ট ম্যানেজমেন্ট, প্রি পোস্ট শিপমেন্ট ডকুমেন্ট ম্যানেজমেন্ট। সো এলসি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা যেটা করে থাকেন, তারা হচ্ছে দে রিসিভ এপিআর অ্যান্ড চেক উইথ দ্য পিআই অ্যান্ড পিও। সো মার্সেন্টেজের যখন একটা বুকিং দেয়, সেই বুকিংয়ের এগেনস্টে সে হচ্ছে সাপ্লায়ারের কাছ থেকে একটা পিআই রিসিভ করে এবং সেই পিআই এর এগেনস্টে একটা অ্যাপ্রুভাল, মানে ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল প্রসিডিউর থাকে, সেই প্রসিডিউরটাকে বলতেছি এপিআর। সো সেটার সাথে চেক করে, চেক করার পরে সেটা হচ্ছে ফাইন্যান্স টিমের সাথে, মানে পার্টিকুলার অর্ডারে যে এলসিটা থাকে সেই এলসির সাথে হচ্ছে ফাইন্যান্স টিমের সাথে কাজ করে থাকে। দেন ওই পার্টিকুলার এলসি বা সেলস কন্ট্যাক্ট যদি থাকে সেটা ব্যাংকে লিয়েন করে, লিয়েন টু লিয়েন অফ এক্সপোর্ট এলসি অর সাব, আই মিন সেলস কন্ট্যাক্ট। দেন পার্টিকুলার সেলস কন্ট্যাক্টের এগেনস্টে তারা ব্যাক টু ব্যাক ওপেন এলসি করে বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়াল পারচেস করার জন্য, মেশিনারিজ পারচেস করার জন্য। দেন ইস্যুরেন্স অফ দ্য ব্যাংক সার্টিফিকেট অ্যান্ড দেন ইউডি, দ্যাট মিন ইউটিলিটি ডিক্লারেশন যে পার্টটা আছে সেটা করে থাকে। এটা হচ্ছে এলসি ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যুস। দেন ইফ ইউ গো ফর দ্য লাইক ডকুমেন্ট ম্যানেজমেন্ট, দেন কমার্শিয়াল ডিপার্টমেন্ট ফলো আপ উইথ দ্য সাপ্লায়ার অ্যান্ড কনসার্ন ডিপার্টমেন্ট রিগার্ডিং দ্য শিপিং ডকুমেন্টস। যখন একটা গুডস শিপমেন্ট হয় তখন সাপ্লায়ারের কাছ থেকে শিপিং ডকুমেন্ট কালেকশন করা হয়। তো শিপিং ডকুমেন্টস নর্মালি এটা ডুয়েল ফলো আপ দেওয়া হয়, দ্যাট মিন কমার্শিয়াল ডিপার্টমেন্ট এবং মার্কেটিং মার্চেন্ট ডিপার্টমেন্টের যে মার্চেন্টেজার থাকেন তারা হচ্ছে জয়েন্ট বেসিক্যালি ফলো আপ দেয়। বাট ফাইনালি কমার্শিয়াল ডিপার্টমেন্ট যে শিপিং ডকুমেন্টসটা রিসিভ করে সেই শিপিং ডকুমেন্টসটা তারা হচ্ছে ক্লিয়ারলি চেক করে যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা অন্যান্য যে ইন্টারন্যাশনাল ট্রেডের যে রুলগুলো আছে সব কিছু ক্লিয়ারলি মেনশন আছে কিনা শিপিং ডকুমেন্টস এর মধ্যে। দেন এন্ডোর্সমেন্ট অফ দ্য নন নেগোশিয়েবল ডকুমেন্টস, রিটায়ারমেন্ট অফ দ্য অরিজিনাল ডকুমেন্টস ফ্রম দ্য ব্যাংক, দেন লিয়াজ উইথ দ্য সিএনএফ ফর টেকিং ডেলিভারি অফ দ্য গুডস ফ্রম দ্য পোর্ট। পোর্ট থেকে গুডসটা ডেলিভারি করার জন্য তারা সিএনএফ এর সাথে ডকুমেন্ট হ্যান্ড ওভার করে কাজ করে, ট্রান্সপোর্ট ইস্যু রিলেটেড কাজ করে, যেমন চিটাং পোর্ট থেকে যদি কোনো গুডস রিলিজ করতে হয় দেন সেই গুডসটা তো ফ্যাক্টরিতে ইনহাউস করার জন্য তাদের বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট অথরিটির সাথে কাজ করতে হয়, ভেহিকেল অ্যারেঞ্জমেন্ট, ট্রাক অ্যারেঞ্জমেন্ট, এইসব কাজগুলো তারা করে থাকেন। চেকিং, চেকিং অ্যান্ড চেকিং অ্যান্ড প্রসিডিং দ্য সার্ভিস অফ সার্ভিস প্রোভাইডার বিল, বিভিন্ন ধরনের যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের যে বিলগুলো আসে সেই বিলগুলো সাধারণত তারা হচ্ছে তাদের মাধ্যমে চেক অ্যান্ড ব্যালেন্স হয়, দেন হচ্ছে পেমেন্টের জন্য প্রসিড হয় ফাইন্যান্স টিমের কাছে। নাও আই উইল টক অ্যাবাউট দ্য এক্সপোর্ট। সো এক্সপোর্টকে আমি দুইটা ভাগে ভাগ করতে যাচ্ছি, সেটা হচ্ছে ডিরেক্ট এক্সপোর্ট অ্যান্ড ডিমড এক্সপোর্ট। সো ডিরেক্ট এক্সপোর্টের ক্ষেত্রে হাউ কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ফাংশন, সো এই ক্ষেত্রে ডিরেক্ট
এক্সপোর্ট প্ল্যানিং অ্যান্ড হ্যান্ড ওভার অফ দ্য গুডস। সো এক্স ফ্যাক্টরি প্ল্যানিং করে হচ্ছে কমার্শিয়াল ডিপার্টমেন্ট, দেন এটা মার্চেনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে তারা হচ্ছে কানেক্টেড থাকে, তারা চেক অ্যান্ড ব্যালেন্স করে, লিয়াজও করে, অ্যান্ড ওয়ার্ক উইথ দ্য ফরওয়ার্ডার, ফরওয়ার্ডার সাথে তারা কাজ করে, ইএক্সপি ইস্যু, প্রিপেয়ার দ্য কাস্টমস ডকুমেন্টস, ট্রান্সপোর্ট বুকিং দেওয়া, এবং ফাইনালি সিএনএফ এর সাথে যোগাযোগ করে তারা গুডসগুলো হ্যান্ড ওভার করে। দেন ডকুমেন্ট পার্টের ক্ষেত্রে এখানে যেটা হয় এক্সপোর্ট ডকুমেন্টেশন, তারা ফাইনাল ইনভয়েস এবং আদার ডকুমেন্ট অ্যাজ পার দ্য এলসি বা কন্ট্রাক্ট, যে একটা অর্ডারে যে এলসি বা কন্ট্রাক্ট থাকে সেই কন্ট্রাক্টের সাথে হচ্ছে ম্যাচ করে তারা হচ্ছে ফাইনাল ইনভয়েস এবং হচ্ছে আদার ডকুমেন্ট তৈরি করেন। ওয়ার্ক উইথ দ্য নন নেগোশিয়েবল অ্যান্ড অরিজিনাল বিএল অ্যান্ড সিএফআর, অবটেইনিং জিএসপি অ্যান্ড সিও, যেটা আমি শুরুতেই বলেছি যে তারা হচ্ছে জিএসপি এবং বিভিন্ন সার্টিফিকেশনের জন্য কাজ করে থাকেন। ওয়ার্ক উইথ দ্য বায়ার ডেটাবেস, বায়ারের ডেটাবেস তারা চেক অ্যান্ড ব্যালেন্স করে, যেমন বায়ারের বিভিন্ন ধরনের পোর্টাল থাকে সেখানে ইনফরমেশনগুলো থাকে, সেই ইনফরমেশনগুলো চেক অ্যান্ড ব্যালেন্স করে যে আসলে সেলস কন্ট্যাক্ট বা বিভিন্ন অর্ডার রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা, এফওপি বা অন্যান্য জিনিস ঠিক আছে কিনা, কোয়ান্টিটি এফওপি। তারা বায়ারের কিউসির সাথে যোগাযোগ করে আইসি নাই, আইসি দ্যাট মিন ইনসপেকশন সার্টিফিকেট, একটা গুড যখন ফাইনাল ইন্সপেকশন হয় সেই ইন্সপেকশন হওয়ার পরে বায়ার একটা সার্টিফিকেট দেয় যেটা বায়ারের কিউসি থেকে দেওয়া হয়। সো ওই ওই আইসি যেটা, সেই আইসিটা যখন কোনো গুড শিপমেন্ট করা হয় তখন সেটাকে মানে শিপিং ডকুমেন্টসের সাথে দিতে হয়। দেন লিয়াজ উইথ দ্য ফাইন্যান্স রিগার্ডিং দ্য ব্যাঙ্ক সাবমিশন অ্যান্ড নেগোসিয়েশন, ফলো আপ উইথ দ্য কাস্টমার ফর পেমেন্ট। কমার্শিয়াল ডিপার্টমেন্ট ফাইনালি যেটা করে, আমরা যে শিপমেন্টগুলো দিই সেই শিপমেন্টগুলোর এগেনস্টে পেমেন্টটা আসলো কিনা বা পেমেন্টের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলোর জন্য তারা কাস্টমারের সাথে বা কাস্টমারের কনসার্ন ডিপার্টমেন্টের সাথে তারা হচ্ছে ফলো আপ দেয় এবং হচ্ছে ফাইনালি পেমেন্টটা নিয়ে আসে। সো যেটা আমি আরেকটা স্লাইডে বলার চেষ্টা করছি, প্রসিডিউরাইজেশন অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য বিল প্রসিডিং। সো সাবমিটিং নেসেসারি ডকুমেন্টস ফর দ্য প্রসিডিউরাইজেশন ডিলস উইথ অ্যানি ইস্যু অ্যারেঞ্জিং শর্ট প্রসিড অর ডিসকাউন্ট। অনেক সময় বায়ার যখন কোনো একটা অর্ডার দেয় সেই অর্ডারটা অনেক সময় আমরা যদি অন টাইমে তাদের কন্ডিশন অনুযায়ী প্রোডাকশন বা শিপমেন্ট করতে না পারি বা ফুল কোয়ান্টিটি শিপমেন্ট না করতে পারি তখন অনেক সময় ডিসকাউন্টের বা শর্ট শিপমেন্টের কোশ্চেন রেজ হয়। বায়ারকে তখন সেই ধরনের শর্ট শিপমেন্টের জন্য বা ডিসকাউন্টের জন্য তারা হচ্ছে পেমেন্ট থেকে হয়তো ডিসকাউন্টিং করে থাকে বা হচ্ছে ডিডাক্ট করে থাকে। তো সেই ধরনের ডিলিংসগুলো কমার্শিয়াল আইডিয়ালি মার্কেটিং মার্চেন্ডিং ডিপার্টমেন্টের মার্চেন্ডাইজারের সাথে যোগাযোগ করে বা ডিপার্টমেন্ট হেডের সাথে যোগাযোগ করে তারা এই কাজগুলো করে থাকে। দেন কালেকশন অফ দ্য পিআরসি, দ্যাট মিন প্রসিডিউরাইজেশন সার্টিফিকেট কালেকশন, সো চেকিং অল সার্ভিস প্রোভাইডার বিল অ্যান্ড প্রসিডিং ফর পেমেন্ট। তো যে কোনো ধরনের সার্ভিস প্রোভাইডার ইন্ডাস্ট্রিতে যারা রিলেটেড আছে কমার্শিয়ালের সাথে বা ইন্ডাস্ট্রির সাথে তাদের বিলগুলো তারা হচ্ছে কমার্শিয়ালের মাধ্যমে পেমেন্টগুলো হয়ে থাকে। সো ডিম্প এক্সপোর্টের ক্ষেত্রে আমি বলতে পারি যে প্রি এক্সপোর্ট প্ল্যানিং অ্যান্ড ডকুমেন্টেশন, প্রথম হচ্ছে ব্যাংক থেকে তারা হচ্ছে এলসি কালেক্ট করে, চেক এলসিতে টার্মস এবং কন্ডিশনগুলো ঠিক আছে কিনা তারা চেক অ্যান্ড ব্যালেন্স করে, দেন ডেলিভারি শিডিউল ফলো আপ দেয়, দেন কনফার্মেশন অফ দ্য এক্সপোর্ট ইউডি এলসি অ্যান্ড ইউপি। এটা হচ্ছে ডকুমেন্ট পার্ট বেসিক্যালি। অ্যান্ড পোস্ট এক্সপোর্ট ডকুমেন্ট, প্রিপারেশন অফ দ্য এক্সপোর্ট ডকুমেন্ট কালেকশন অ্যান্ড নেগোসিয়েশন, ফলো আপ উইথ দ্য কাস্টমার অ্যান্ড ব্যাংক ফর ম্যাচিউরিটি, একটা পেমেন্টের ম্যাচিউরিটি ঠিকমতো হচ্ছে কিনা সেটা ফলো আপ দেয় ব্যাংকের সাথে কমার্শিয়াল ডিপার্টমেন্ট, কাস্টমার ব্যাংকের সাথে তারা হচ্ছে পেমেন্ট ম্যাচিউরিটি ডেট অনুযায়ী পেমেন্টগুলো ঠিকমতো হচ্ছে কিনা সেই ধরনের ফলো আপ দিয়ে থাকে। এক্সপোর্ট ইম্পোর্ট বা এরপরে যে টপিকসটা আসবে সেটা হচ্ছে কাস্টমস এবং লাইসেনিং। সো কমার্শিয়াল ডিপার্টমেন্টের একটা মেজর পার্ট এটা, সো কাস্টমস বন্ড অ্যান্ড ব্যাট। তো এটাকে আমরা দুইটা সেগমেন্ট করতে পারি, একটা হচ্ছে গার্মেন্ট বন্ড, একটা হচ্ছে সুপারভাইজ বন্ড। গার্মেন্ট বন্ডের ক্ষেত্রে কমার্শিয়াল ডিপার্টমেন্ট যে কাজগুলো করে থাকেন সেটা পাসবুক মেনটেন করে, ইয়ারলি ইম্পোর্ট এক্সপোর্ট স্টেটমেন্ট ফর কাস্টম অডিট, কাস্টম অডিটের জন্য তারা ইয়ারলি ইম্পোর্ট এক্সপোর্ট ডকুমেন্ট প্রিপেয়ার করেন, প্রিপেয়ার দ্য পিআরসি ফর ইয়ারলি কাস্টম অডিট, কন্ডাক্টিং অ্যানুয়াল কাস্টমস অডিট অ্যান্ড অবটেইনিং জেনারেল বন্ড। সুপারভাইজ বন্ডের ক্ষেত্রে ইউপি ইস্যু, ইন বন্ড, এক্স বন্ড, বন্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট, বন্ড লাইসেন্স রিনিউয়াল, অডিট অ্যান্ড ইম্পোর্ট এন্টাইলমেন্ট, জেনারেল বন্ড অ্যান্ড ডিউটি রিলেটেড ইস্যুস, অবটেইনিং নিউ বন্ড লাইসেন্স। সো আইডিয়ালি আমি যদি সংক্ষেপে বলি যে কমার্শিয়াল ডিপার্টমেন্ট কাস্টমস বন্ড এবং ব্যাট রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো আছে সবগুলোই হচ্ছে কমার্শিয়াল ডিপার্টমেন্ট এটা হ্যান্ডেল করে। দেন লাইসেন্সিং অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস, এটাকে আমরা দুইটা সেগমেন্ট করতে পারি, ডিরেক্ট এক্সপোর্ট অ্যান্ড ডিমড এক্সপোর্ট।
সো ডিরেক্ট এক্সপোর্টের ক্ষেত্রে ইনস্যুরেন্স অফ ইউডি ফ্রম দ্য বিজিএমই সিসিআই অ্যান্ড ই রিলেটেড ইস্যুস দেন বিডা আই মিন অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল লাইসেন্স রিনুয়াল রিলেটেড কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার অ্যাসোসিয়েশনস সো অবটেইনিং ইউডি পিসি সার্টিফিকেট ফ্রম দ্য লোকাল কাস্টমার্স ব্যাট অ্যান্ড ডি টু কোএফিশিয়েন্ট BTMA certificate, CCI and related issues, BIDA and Department of Textile License Renewal. So, এই কাজগুলো আসলে I mean, more or less actually same activities, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি, যে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন, বন্ড, কাস্টমস, ব্যাচ, তো এইগুলো কমার্শিয়াল ডিপার্টমেন্ট সাধারণত করে থাকেন. দেন আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে যেটা ক্যাশ ইনসেন্টিভস. সো আমরা নর্মালি মানে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের একটা ক্যাশ ইনসেন্টিভ সেট ব্যবস্থা আছে যে ইউরোপিয়ান মার্কেটে বাংলাদেশ বা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট কান্ট্রি একটা ফ্যাসিলিটিস পেয়ে থাকে. সেটা হচ্ছে বর্তমানে এটা 4% ক্যাশ ইনসেন্টিভ পাওয়া যায় আর গভর্নমেন্ট প্রণোদনা আছে 1%-এর মতো. সো এই কাজগুলো সাধারণত কমার্শিয়াল করে থাকে. তো কমার্শিয়াল ডিল উইথ দ্য ক্যাশ ইনসেন্টিভ সার্কুলার, প্রিপেয়ার ইনসেন্টিভস ক্লেম, দেন কন্ডাক্টিং অডিট অ্যান্ড অ্যারেঞ্জিং দ্য অডিট সার্টিফিকেট, liaise with the finance regarding the cash incentive loan. So commercial activities er moddhe input export er baire eta ekta guruttopurno part jeta commercial department ottonto dokkhoder sathe kore thake, customs and licensing. Then commercial department sadharonoto onek beshi knowledgeable thaken international commercial terms and conditions er khetre. So ami ekhane jeta bolte jacchi je amader deshe amar ক্ষুদ্র অভিজ্ঞতায় যেটা আমি দেখেছি যে কমার্শিয়াল ডিপার্টমেন্ট এখানে ইন্টারন্যাশনাল টার্মস অ্যান্ড কন্ডিশন ক্ষেত্রে যতটুকু এক্সপার্ট থাকে, আমাদের এখানে মার্কেটিং মার্চেন্ট ডিপার্টমেন্টের যে ছেলেগুলো বা যে এমপ্লয়িগুলো হচ্ছে জব করেন তারা হচ্ছে কিছুটা ল্যাক অফ নলেজ থাকে. তো এই জায়গাটা আসলে শুরু থেকেই সবাই নলেজেবল হওয়া উচিত, কারণ একটা বিজনেস যখন রান হয় তো সেই ক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, ইন্টারন্যাশনাল বিজনেস টার্মস অ্যান্ড কন্ডিশন, যেগুলো ল্যাক অফ নলেজের জন্য অনেক সময় ওনারদেরকে বা বিজনেস ওনারদেরকে বিভিন্ন ধরনের মানে লসের সম্মুখীন হতে হয়, কোনো একটা ভুল ইনটু টার্মে গুডস ইনহাউস করার জন্য অথবা এক্সপোর্ট করার জন্য. সো আমি এখানে আলোচনা করব যে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মসগুলো কী কী সংক্ষেপে, যেটাকে বলা হয় ইনকু টার্ম. তো ইনকু টার্ম আর রেফার টু অ্যাজ ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস, ইটস এ সেট অফ ইউনিফর্ম রুলস পাবলিশ বাই দ্য ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ICC হু ইজ রিলেট টু ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ল. দ্যাট মিন ICC বিভিন্ন ধরনের কিছু রুল তারা সার্কুলেট করে দিয়েছে গ্লোবালি, যেটা ইউনিফর্ম রুলস সবার জন্যই, এ সেট অফ রুল অ্যাকচুয়ালি. সো সেই রুলগুলো কি আমি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করব. ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস দ্যাট ইনকু টার্মস অ্যালোকেট দ্য ফলোয়িং কি কন্ট্রাক্ট এলিমেন্টস বিটুইন দ্য সেলার অ্যান্ড বায়ার, দ্যাট মিন বায়ার এবং সেলারের মধ্যে কিছু মানে ইনকু টার্মস অ্যালোকেট করা থাকে, বিভিন্ন ধরনের এলিমেন্ট মানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেটা ট্রান্সপোর্ট কস্ট রিলেটেড হতে পারে, রিস্ক অফ লস অ্যান্ড ড্যামেজ অফ দ্য গুডস হতে পারে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স এবং পেমেন্ট ডিউটিস হতে পারে, ইন্স্যুরেন্স রেসপন্সিবিলিটিস দ্যাট মিন ইনকেস অফ দ্য CIF বা CIF এর ক্ষেত্রে হয়. সো এই রুলগুলো আসলে দেখা যায় কমার্শিয়াল অত্যন্ত দক্ষতার সাথে হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স করে এবং সেই অনুযায়ী তারা এই কোডগুলো মেনটেন করে গুডসগুলো ইনহাউস করে অথবা ইম্পোর্ট করে অথবা এক্সপোর্ট করে. সো আমি একটু জাস্ট পিছনে জাস্ট যেহেতু এখানে লাইভে স্টুডেন্ট আছে সো আমি বলার চেষ্টা করতেছি যে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মসের ক্ষেত্রে যে ICC অরিজিনালি পাবলিশড ইনকু টার্মস ইন 1936 অ্যান্ড হ্যাভ কন্টিনিউয়ালি মেড আপডেটস টু রিফ্লেক্ট দ্য চেঞ্জেস অফ দ্য গ্লোবাল ট্রেড এনভায়রনমেন্ট. সো ইনকু টার্মস যেটা 2020 ইজ দ্য মোস্ট রিসেন্ট রিভিশন অফ ইনকু টার্মস. এগুলো ইনকু টার্মস নর্মালি রিভিশন হয় গ্লোবাল ট্রেড এনভায়রনমেন্টের সাথে সাথে. সো লাস্ট যেটা রিভিশন হয়েছে ইনকু টার্ম 2020 এটাই লাস্ট রিভিশন. সো আমি সেই রিভিশনগুলোর আলোকে যে ইনকু টার্মসগুলো আছে সেগুলো এখানে বলার চেষ্টা করব. সাধারণত 11 ধরনের ইনকু টার্মস লাস্ট রিভিশনে আমরা ইউজ করে থাকি, যেটা হচ্ছে যেমন XWARD, FCA ফ্রি ক্যারিয়ার, যেটা CPT ক্যারেজ পেড টু, CIP ক্যারেজ অ্যান্ড ইন্স্যুরেন্স পেড টু, DPU ডেলিভার্ড অ্যাট প্লেস আনলোডেড, DAP ডেলিভার্ড অ্যাট প্লেস, DDP ডেলিভার্ড ডিউটি পেড,
ফ্রি অ্যালংসাইড শিপ এফএস এফওবি ফ্রি অন বোর্ড, সবাই হয়তো এটা খুব ফ্যামিলিয়ার, সবাই আমরা জানি এফওবি এফওবি সবাই বলে, সিএফআর কস্ট অ্যান্ড ফ্রেড, সিআই কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেড। সো এইগুলো সাধারণত এই 11 ধরনের ইনকোটার্ম ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমি একটু ডিটেলে যাব যে আসলে ইনকোটার্মগুলো কি বোঝায়, মানে এক্স ওয়ার্গ, এফ সি এ, সিপিটি, সিআই, সিআইপি, এই ইনকোটার্মগুলো আসলে মোস্টলি মানে টার্মসগুলো কি রেফার করে। এক্স ওয়ার্গ দ্যাট মিন কোনো গুডস যখন আমরা চায়না বা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে টার্মসটা রেফার করে যখন মানে এটা এটার সাথে রিলেটেড টু দ্য প্রাইস ইভেন, যখন একটা গুডসের অর্ডার করা হয় কোনো সাপ্লায়ারকে তখন সেই গুডসের একটা প্রাইস থাকে, যখন প্রাইসটা ফিক্স করা হয় তখন সেটার সাথে ইনকোটার্মটাও রিলেটেড থাকে। যদি সেটা এক্স ওয়ার্কে প্রাইস পুট করা হয় সেটা প্রাইস হয়তো কম থাকে, আবার যখন এফওবি বা অন্যান্য টার্মসের ইনকোটার্মসের উপরে ভিত্তি করে হচ্ছে আপনার মানে মানে প্রাইস নেগোসিয়েট করা হয় তখন প্রাইসটা একটু বেশি থাকে। এক্স ওয়ার্ক এই টার্মসটা বোঝায় যে আমাকে যে ইম্পোর্টার তাকে হচ্ছে সাপ্লায়ারের ফ্যাক্টরি থেকে হচ্ছে গুডসটা রিসিভ করতে হবে। দ্যাট মিন এক্স ওয়ার্ক ইজ ওয়েন দ্য সেলার প্লেসেস দ্য গুডস অ্যাট দ্য ডিসপোজাল অফ দ্য বায়ার্স অ্যাট দ্য সেলার্স প্রিমিসেস। দ্যাট মিন ফ্যাক্টরি ওয়ারহাউস থেকে গুডসটা কালেক্ট করতে হবে ইম্পোর্টারকে, এক্সপোর্টার এখানে ওইটার কস্ট পেয়ার করবে না। সেলার দ্য সেলার ডাজ নট নিড টু লোড দ্য গুডস অন অ্যানি কালেকটিভ ভেহিকল, নট ডাজ ইট নিড টু ক্লিয়ার দেম ফর এক্সপোর্ট ওয়ার সাস ক্লিয়ারেন্স ইজ অ্যাপ্লিকেবল। দ্যাট মিন এক্স ওয়ার্ক মানে সাপ্লায়ারের ওয়ারহাউস থেকে গুডস কালেকশন করতে হয় ইম্পোর্টারকে। এফ সি এ ফ্রি ক্যারিয়ার, দ্য সেলার ডেলিভার্স দ্য গুডস টু দ্য কন্টেইনার টু দ্য ক্যারিয়ার অর অ্যানাদার পার্সন নমিনেটেড বাই দ্য বায়ার, বায়ার যে পার্সনকে নমিনেট করবে বা যে ক্যারিয়ারকে নমিনেট করবে তাকে হচ্ছে তার কাছে সেলার হচ্ছে গুডস ডেলিভারি দেয়। এটা হচ্ছে এফ সি এ ফ্রি ক্যারিয়ার। দেন এফ এস, এইগুলো আসলে এই টার্মসগুলো নর্মালি কম ইউজ হয়, যেগুলো বেশি ইউজ হয় আমি সেগুলোতে ফোকাস করতেছি। যেমন এফ ও বি ফ্রি অন বোর্ড, দ্য সেলার ডেলিভার্স দ্য গুডস অন বোর্ড টু দ্য ভেসেল, দ্যাট মিন বায়ারের যে নমিনেটেড ভেসেল থাকে সেই ভেসেল পর্যন্ত গুডসগুলো হচ্ছে ভেসেলে গুডসগুলো অনবোর্ড করা হচ্ছে ফ্রি অন বোর্ড। দ্য সেলার ডেলিভার্স দ্য গুডস অন বোর্ড দ্য ভেসেল নমিনেটেড বাই দ্য বায়ার অ্যাট দ্য নেম অফ দ্য পোর্ট অফ দ্য শিপমেন্ট। এই ক্ষেত্রে যেটা হয় দ্য রিস্ক অফ দ্য লস অফ ইট, দ্য রিস্ক অফ দ্য লস অর ড্যামেজ টু দ্য গুডস পাসেস ওয়েন দ্য প্রোডাক্টস আর বিং অন বোর্ডেড টু দ্য ভেসেল, দ্য বায়ার বেয়ার অল দ্য কস্ট ফ্রম দ্য ফ্রম দ্যাট মুভমেন্ট অনওয়ার্ড। দ্যাট মিন আপনার ফ্রি অন বোর্ড যখন সেলার কোনো একটা গুডস ভেসেলে অনবোর্ড করে দিল, দেন সেলার ফ্রি হয়ে গেল, অনবোর্ড করার পর থেকে যত ধরনের কস্ট সেটা বেয়ার করে হচ্ছে ইম্পোর্ট। CFR, cost and freight, the seller delivers the goods to the port or board the vessel and procure the goods already so delivered. এই ক্ষেত্রে যেটা মেন মেন আমি শর্ট যদি বলি সেক্ষেত্রে হচ্ছে কস্ট অ্যান্ড ফ্রেড বেয়ার করে হচ্ছে ইম্পোর্টার। দ্য রিস্ক অফ দ্য লস অর ড্যামেজ টু দ্য গুডস পাসেস ওয়েন দ্য প্রোডাক্ট আর অনবোর্ডেড দ্য ভেসেল, ভেসেলে যখন গুডসটা অনবোর্ড হয়ে যায় তখন তারপরে থেকে হচ্ছে সেলারের কোনো ধরনের এখানে ড্যামেজ বা লস অফ রিস্ক থাকে না। সিআইএফ কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট, দ্যাট মিন একটা গুডসের ড্যামারেজ, একটা গুডসের মানে যদি ইন বিটুইন কোনো ধরনের লস হয় সেই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ইনক্লুড করা থাকে কস্ট, যে কারণে সিআইএফ কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। দ্য সেলার ডেলিভার্স দ্য গুড অন বোর্ড দ্য ভেসেল or procured the goods already so delivered, the risks of the losses of the damage to the goods passes when the product are on the ship. So ship e jokhon goods ta ute jay tokhon ar basically mane the risks of the loss or damage seta hocche seller er thake na, the seller must contract for and pay cost and freight necessary to bring the goods to the name port and destination port e goods ta deliver korar jonno seller hocche responsible thake. CPT carries paid to and CIF carries an insurance paid to. So these terms normally it's a input terms je gulo hocche mostly use hoy commercial activities er khetre.
আরো বেশ কিছু টার্মস আছে, ডিএপি অ্যান্ড ডিপিইউ, যেগুলো হচ্ছে ডেলিভার্ড অ্যাট প্লেস অ্যান্ড ডিপিইউ ডেলিভার্ড অ্যাট প্লেস আনলোডেড, যেগুলো হচ্ছে নর্মালি খুব কম ইউজ হয়, মোস্টলি ইউজ যেগুলো হয় সেগুলো আমি অলরেডি এক্সপ্লেন করেছি। ডিডিপি ডেলিভার ডিউটি পেড, এটাও আসলে খুব কম ইউজ হয়। তো আমাদের প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি বলি, নর্মালি যে টার্মসগুলো বেশি ইউজ হয় সেটা হলো এফওবি, এক্স ওয়ার্ড অ্যান্ড সিআইএফ অ্যান্ড সিপিটি। এই 11 ধরনের কমার্শিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করে গ্লোবাল ট্রেড মানে রান হচ্ছে, সেক্ষেত্রে কমার্শিয়াল ডিপার্টমেন্ট এই যখন কোনো গুডস ইম্পোর্ট বা এক্সপোর্ট করা হয় তখন তারা এই কমার্শিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশন বা ইনপুট টার্মগুলো হচ্ছে খুব কেয়ারফুলি চেক করে এবং তারা গুডসগুলো ইনহাউস করে বা এক্সপোর্ট করে। দেন মেথড অফ পেমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড, তো যখন একটা বিজনেস রান হয় অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে বায়ার এবং সেলারের সাথে তখন বিভিন্ন ধরনের পেমেন্ট মোড থাকে, যে পেমেন্ট মোডগুলোর উপরে ভিত্তি করে হচ্ছে ইনিশিয়ালি বিজনেসটা নেগোসিয়েট করা হয় বা সেলস কন্ট্রাক্ট বা এলসি ওপেন করা হয়। এখানে অনেক ধরনের পেমেন্ট মোড আছে, যেগুলো সবগুলো পেমেন্ট মোড হয়তো প্র্যাকটিক্যালি ইউজ হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবাই জানি এলসি এলসি, সো এলসি ওপেন করা বা টিটিতে কাজ করা, দেন এলসির আবার বিভিন্ন ধরনের মানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সাইড এলসি আছে, টার্মস এলসি আছে। সো আমি সংক্ষেপে এখানে বলার চেষ্টা করছি, সো ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে যে মেথডগুলো ইউজ হয়, যেমন ওপেন অ্যাকাউন্ট একটা মেথড আছে পেমেন্টের ক্ষেত্রে, অ্যান্ড ক্লিন অ্যান্ড ডকুমেন্টারি কালেকশন, এটার ক্ষেত্রে সাইড হইতে পারে বা টার্ম হইতে পারে, ডকুমেন্টারি ক্রেডিট অ্যান্ড লেটার অফ ক্রেডিট যেটা আমরা এলসি বলি, সো এলসির ক্ষেত্রে সাইড এলসি হইতে পারে, টার্ম এলসি হইতে পারে। টার্ম এলসি দ্যাট মিন বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া থাকে, যে আমার 90 দিনের মধ্যে পেমেন্ট হইতে হবে বা 60 দিনের মধ্যে পেমেন্ট হইতে পারে, যেটাকে বলা হয় ডেফার্ড এলসি। ব্যাংক বন্ড গ্যারান্টি অ্যান্ড স্ট্যান্ড বাই ডকুমেন্টারি ক্রেডিট এবং অ্যাডভান্স পেমেন্ট, যেটা অনেক সময় টিটি হিসেবে আমরা জানি পেমেন্ট অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার জন্য। সো মোস্টলি ইউজ হয় লেটার অফ ক্রেডিট, যেটা যে টার্মস কন্ডিশন সবাই আমরা কম বেশি শুনে থাকি বা জানি। সো এ লেটার অফ ক্রেডিট ইজ এ ডকুমেন্ট ইস্যুড বাই দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর সিমিলার পার্টি অ্যাসিউরিং পেমেন্ট টু দ্য সেলার, সেলার অফ দ্য গুডস অর সার্ভিসেস। দ্য সেলার দেন সিক্স, বেসিক্যালি এলসিটা হচ্ছে যে একটা 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 ফিনান্সিয়াল ডকুমেন্ট যেটা হচ্ছে গ্যারান্টি দেয় যে সেলারকে যে সে এটার এগেনস্টে পেমেন্ট পাবে, সে যে গুডসটা ডেলিভারি করবে সেই গুডসের এগেনস্টে সে পেমেন্ট পাবে। তো যেটা মাস্ট, এটাকে মানে যখন বায়ার এবং সেলারের সাথে এলসিটা হয় সেটাকে আমরা বলি মাস্টার এলসি। যখন একটা বায়ার কোনো একটা গুডস অর্ডার করে তখন সেটার এগেনস্টে সে একটা মাস্টার এলসি দেয় সাপ্লায়ারকে, অ্যান্ড দেন সাপ্লায়ার সেলারকে। সেলার দ্যাট মিন আমরা যদি বলি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি বলি, যে বায়ার অ্যান্ড সেলার, বায়ার হচ্ছে যে অর্ডার দিচ্ছে, সেলার হচ্ছে যে ম্যানুফ্যাকচারার বা যে গার্মেন্ট এক্সপোর্টার। সো তা দুজনের মধ্যে একটা মাস্টার এলসি হয়, দেন এই মাস্টার এলসির এগেনস্টে আবার ব্যাক টু ব্যাক এলসি হয় যখন এটার এগেনস্টে বিভিন্ন ধরনের র মেটেরিয়াল পারচেস করে কোনো গার্মেন্ট ফ্যাক্টরি, তখন সেটা ব্যাক টু ব্যাক এলসি ওপেন করতে হয় এগেনস্ট দ্যাট মাস্টার এলসি। সো মেথড অফ পেমেন্ট ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে যেটা প্রথমে বলেছিলাম যে ওপেন অ্যাকাউন্ট, সো ওপেন অ্যাকাউন্ট এটা অনেক রিস্কি একটা প্রসেস বাট মোস্টলি ইউজ হয় গ্লোবালি, এর আগে ইউজ হইতো। সো ওপেন অ্যাকাউন্ট ইনভলভ দ্য মোস্ট রিস্ক ফর দ্য সেলার, অ্যান্ড সেলারের ক্ষেত্রে এটা একটা রিস্ক মানে মোস্ট রিস্ক একটা টার্মস পেমেন্টের, অ্যান্ড দ্য লিস্ট রিস্ক ফর দ্য বায়ার, বায়ারের ক্ষেত্রে রিস্কটা একটু কম। সো এই প্রসেসটা কি আসলে, আন্ডার অ্যান ওপেন অ্যাকাউন্ট দ্য গুডস আর ডিসপার্সড বাই দ্য সেলার উইথ দ্য অ্যাগ্রিমেন্ট অফ দ্য বায়ার দ্যাট পেমেন্ট উইল বি মেড আফটার অ্যারাইভ দ্য গুডস অর আফটার অ্যান অ্যাগ্রিড পিরিয়ড অফ দ্য টাইম ইন ফিউচার। মানে ওপেন অ্যাকাউন্ট সিস্টেমটা এরকম যে আমি গুডস ডেলিভারি করে দিব, দেন বায়ার গুডসটা রিসিভ করার পরে সে আমাকে পেমেন্ট দিবে। তো এখানে সেলারের জন্য যে রিস্কটা থাকে সেটা অনেক হাই, যদি সে গুডসটা মানে রিসিভ করার পরে পেমেন্ট না দেয় তখন আসলে মানে ইন্টারন্যাশনাল ট্রেডে বা যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে তাদেরকে ক্লেম করার সুযোগ অনেক কম থাকে। সেই ক্ষেত্রে ওপেন অ্যাকাউন্ট, যে কারণে শুরুতে বলা হয়েছে যে ওপেন অ্যাকাউন্টটা হচ্ছে সেলারের জন্য একটা রিক্স ফ্যাক্টর আর বায়ারের জন্য এটা হচ্ছে কম রিক্স, কারণ সে তো গুডস পেয়ে যাচ্ছে। তো আমরা নর্মালি ট্রাই করি এই ওপেন অ্যাকাউন্ট সিস্টেমে না যাওয়ার জন্য, ওপেন অ্যাকাউন্টে কোনো ধরনের বিজনেস ডিলিং না করার জন্য বায়ারের সাথে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্রিফারেবল যে এলসি সাইটে করার জন্য। এলসি সাইটটা হচ্ছে এরকম যে আমার গুডসটা ডেলিভারি করার পরে বিভিন্ন ধরনের শিপিং ডকুমেন্ট বা বিএল অন্যান্য যে পেপারসগুলো আছে স্থাপিত করার পরে
খুব তাড়াতাড়ি হচ্ছে পেমেন্ট পাওয়া যায়, সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে পেমেন্ট পাওয়া যায়। তো এটা হচ্ছে মোস্টলি প্রিফারেবল পেমেন্ট টার্মস মানে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে। আরো কিছু পেমেন্ট প্রসিডিউর আছে, ক্লিন অ্যান্ড ডকুমেন্টারি কালেকশন, কালেকশন আর সার্ভিস ওয়ার বাই এক্সপোর্টার রিকোয়েস্ট দ্য ব্যাংক টু অ্যাক্ট অ্যাজ এ কালেকটিং এজেন্ট ফর অ্যান ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট ইন এ ফরেন মার্কেট। সো এই পেমেন্ট টার্মসগুলো নর্মালি মোস্ট অফ দ্য ফ্যাক্টরিজ, মোস্ট অফ দ্য গার্মেন্ট ওনার তারা হচ্ছে অ্যাভয়েড করে থাকে, কারণ এইগুলো কমপ্লেক্সিটি একটু বেশি। সো আমি একটু ইন ডিটেলে এইগুলো, যেহেতু সময় হয়তো হবে না, আমি একটু এগুলো স্কিপ করছি। সো স্লাইডটা আমার কাছে থাকবে, সো আমি আই উইল শেয়ার আফটার দ্য প্রেজেন্টেশন। আরেকটা টার্মস যেটা হয় নর্মালি ব্যাংক গ্যারান্টির এগেনস্টে হচ্ছে মানে গুডস রিলিজ করা হয়, দেয়ার আর ভেরিয়াস ফরম্যাট অফ ব্যাংক গ্যারান্টি অফ বন্ড হুইচ ক্যান বি আন্ডার রাইট ট্রেডিং পারফরমেন্স অর পেমেন্ট অন এ কন্ট্রাক্ট। দিস ক্যান রেঞ্জ ফ্রম এ সিম্পল ডিমান্ড গ্যারান্টি ওয়ার বাই দ্য বেনিফিশিয়ারি অর সেলার হ্যাজ দ্য রাইট টু ক্লেম পেমেন্ট ফ্রম দ্য ব্যাংক এগেনস্ট দ্য সিম্পল স্টেটমেন্ট দ্যাট বায়ার হ্যাজ ফেইল টু মেক দ্য অ্যাগ্রিড পেমেন্ট আন্ডার দ্য কন্ট্রাক্ট। এখানে একটা ব্যাংক গ্যারান্টির প্রসেসের মাধ্যমে অনেক সময় পেমেন্ট নেওয়া হয়, যেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি যে এটা একটা ডিমান্ড গ্যারান্টি, যেটা হচ্ছে বেনিফিশিয়ারি দ্যাট মিন সেলার দ্যাট মিন আমরা যদি বলি যে গার্মেন্ট ফ্যাক্টরিজগুলা তারা যে সেলগুলো করে সেলার, তাদের একটা ক্লেম প্রসিডিউর থাকে পেমেন্টের জন্য ব্যাংকে, মানে একটা স্টেটমেন্ট অ্যাগ্রিমেন্ট থাকে বেসিক্যালি। ব্যাংক এখানে রিলেট থাকে, ব্যাংক গ্যারান্টি ব্যাংক এখানে ইনভলভ থাকে বেসিক্যালি। দেন টিটি পেমেন্ট অর পেমেন্ট ইন অ্যাডভান্স এটা মোস্টলি ইউজ হয়। দিস ইজ অবভিয়াসলি মোস্ট সিকিউর মেথড ফর দ্য পেমেন্ট ফর দ্য সেলার, সেলারের ক্ষেত্রে বা যে কোনো এক্সপোর্টারের ক্ষেত্রে পেমেন্ট ইন অ্যাডভান্স এটা মোস্ট প্রিফারেবল একটা পেমেন্ট টার্মস। দ্য ইম্পোর্টার পেস দ্য এক্সপোর্টার বিফোর ডিসপার্স দ্য গুডস, বেসিক্যালি গুডস ডেলিভারির আগেই ডিসপার্স করার আগেই হচ্ছে পেমেন্টটা দিয়ে থাকেন, যে ইম্পোর্টার এক্সপোর্টারকে দিয়ে থাকে পেমেন্টটা। সো এটা হচ্ছে মোস্ট প্রিফারেবল একটা পেমেন্ট টার্মস। সো আমি যদি পেমেন্ট টার্মসগুলোর ক্ষেত্রে বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে মোস্টলি ইউজ হয় এলসি অ্যান্ড দেন হচ্ছে টিটি। সো আদার যে পেমেন্ট টার্মগুলো আছে সেগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করা হয়, ডিফার্ড এলসি অর 90 ডেজ এলসি, বেশিরভাগ ক্ষেত্রে এলসি সাইডের জন্য সাইডে কাজ করার জন্য নেগোসিয়েট করাই হচ্ছে বেটার মানে বায়ারের সাথে। সো আমি এখন এক্সপ্লেন করবো যে লেটার অফ ক্রেডিটের ডিফারেন্ট টাইপসগুলো, যেগুলো আসলে যেহেতু এই এই টার্মসটা সবচেয়ে বেশি ইউজ হয় লেটার অফ ক্রেডিট। সো লেটার অফ ক্রেডিটটা আসলে কীভাবে ফাংশনিং হয়, কীভাবে রিলেট থাকে, কী কী কন্ডিশনগুলো থাকে এখানে সেটা ট্রাই করবো বলার জন্য। তো লেটার অফ ক্রেডিট ইটস এ লাইক লেটার অফ আন্ডারটেকিং বাই ইম্পোর্টার ব্যাংক টু পে ওভারসিজ এক্সপোর্টার এগেনস্ট এক্সপোর্টার শিপিং ডকুমেন্টস। কোনো একটা গুডস যখন শিপমেন্ট দেওয়া হয়, সেই গুডস শিপমেন্ট দেওয়ার পরে শিপিং ডকুমেন্ট সাবমিট করার পরে দেন মানে দেন পেমেন্ট প্রসিড হয়, যেটাকে আমরা মানে পেমেন্টটা যদি এলসির ক্ষেত্রে নিয়ে আসি সেক্ষেত্রে এলসিটা কীভাবে হয়, কীভাবে ফাংশন করে সেটা বলবো। শিপিং ডকুমেন্ট মাস্ট কমপ্লাই দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য এলসি। যখন একটা গুডস শিপমেন্ট করা হয় সেই গুডসটা শিপিং ডকুমেন্ট যেমন ইনভয়েস, দেন হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস, পিআই, সব সেখানে যে ডিক্লারেশনগুলো থাকে কোয়ান্টিটি, এফওবি, ভ্যালু, সেগুলো অবশ্যই আমরা যে শুরুতে যে মাস্টার এলসি বা এলসি ওপেন করেছি সেটার সাথে অ্যালাইন হইতে হবে, সেটার সাথে কমপ্লাই করতে হবে। শিপিং ডকুমেন্ট মাস্ট কমপ্লাই দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য এলসি। এক্সপোর্টার রিসিভ দ্য পেমেন্ট ওয়ান্স ডকুমেন্ট আর অ্যাকসেপ্টেড উইদাউট এনি ডিসক্রিপেন্সি। এখানে যেটা হয়, যখন কোনো একটা শিপিং ডকুমেন্ট সাবমিট করা হয় তখন অনেক সময় বাই মিস্টেক কমার্শিয়াল টিম বা মার্চেন্টিং রং ইনফরমেশন, সেটার জন্য অনেক সময় ডকুমেন্টের ডিসক্রিপেন্সি হয়। যখন ডিসক্রিপেন্সি হয় তখন এইটা পেমেন্টটা হোল্ড হয়ে যায়। সো যদি উইদাউট এনি ডিসক্রিপেন্সি ডকুমেন্ট সাবমিট হয় দেন বায়ার এটা অ্যাকসেপ্ট করে, মানে ব্যাংক সেটা অ্যাকসেপ্ট করে দেন পেমেন্টের জন্য প্রসিড করে। লেটার অফ ক্রেডিট ক্যান বি পেয়েবল অ্যাট সাইট অর এ ফিউচার ডেট নোন অ্যাজ টার্ম অ্যান্ড ডিফার, যেটা আমি বলেছিলাম যে লেটার অফ ক্রেডিটকে আমরা অ্যাট সাইটে নিতে পারি অথবা যে কোনো একটা টার্মে নিতে পারি, যে ফিউচার কোনো ডেটে আমাকে এই পেমেন্টটা দিবে। So the parties involved
এই লেটার অফ ক্রেডিট এর ক্ষেত্রে অনেকগুলো পার্টি ইনভলভ থাকে, যেমন এখানে অ্যাপ্লিক্যান্ট দ্যাট মিন ওপেনার যে এলসিটা ওপেন করতেছে, ওপেনিং বা ইস্যুইং ব্যাংক, বেনিফিশিয়ারি দ্যাট মিন বেনিফিশিয়ারি মানে সেলার, এখানে অ্যাডভাইজিং ব্যাংক থাকে, নমিনেটিং ব্যাংক থাকে, কনফার্মিং ব্যাংক থাকে অ্যান্ড রিইম্বার্সিং ব্যাংক থাকে। তো অ্যাপ্লিক্যান্ট হচ্ছে বায়ার দ্যাট মিন ইম্পোর্টার, আর বেনিফিশিয়ারি হচ্ছে এক্সপোর্টার বা সেলার। তো এখানে ওপেনিং বা ইস্যুইং ব্যাংক কি করে, দ্য ব্যাংক ইস্যুইং দ্য লেটার অফ ক্রেডিট অন দ্য ইনস্ট্রাকশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্ট বা বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী সে একটা ব্যাংকে সে ইনফরমেশন দেয় যে ইস্যু করার জন্য লেটার অফ ক্রেডিট মানে এলসি ইস্যু করার জন্য। দ্য ইস্যুইং ব্যাংক মাস্ট ইনশিওর দ্য ইম্পোর্টার ইজ গুড ফর দ্য মানি বিফোর অ্যাগ্রিং টু ওপেন দ্য লেটার অফ ক্রেডিট। তো এখানে সহজভাবে যদি বলি আমি, সেটা হচ্ছে যে লেটার অফ ক্রেডিট এক্ষেত্রে একটা ওপেনার মানে অ্যাপ্লিক্যান্ট থাকে, একজন বেনিফিশিয়ারি থাকে, অ্যাপ্লিক্যান্ট হচ্ছে বায়ার, বেনিফিশিয়ারি হচ্ছে সেলার। সো বায়ার এবং সেলার তাদের বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই ফুল পেমেন্ট প্রসিডিউরটা কমপ্লিট করে থাকে। এই ক্ষেত্রে যে ব্যাংকগুলো ইনভলভ থাকে সেটা হলো একটা ওপেনিং ব্যাংক থাকে, অ্যাডভাইজিং ব্যাংক থাকে, নমিনেটেড ব্যাংক থাকে, কনফার্মিং ব্যাংক থাকে, রিইম্বার্সমেন্ট ব্যাংক থাকে। সো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তারা এই লেটার অফ ক্রেডিট বা এলসির মাধ্যমে বিজনেসটা বা পেমেন্টটা ডান করে থাকে। টাইপস অফ ক্রেডিট, এখন লেটার অফ ক্রেডিট এর ক্ষেত্রে কতগুলো টাইপস থাকে, যেমন ইররিকভারেবল লেটার অফ ক্রেডিট, রিকভারেবল লেটার অফ ক্রেডিট, কনফার্ম লেটার অফ ক্রেডিট, আনকনফার্ম লেটার অফ ক্রেডিট, রিভলভিং লেটার অফ ক্রেডিট, ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট, ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট, স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, রেড ক্রস লেটার অফ ক্রেডিট, গ্রিন ক্রস লেটার অফ ক্রেডিট। এই ক্ষেত্রে যেটা হয় মোস্টলি জানা যেটা দরকার সেটা হলো ইররিকভারেবল অ্যান্ড রিকভারেবল লেটার অফ ক্রেডিট অ্যান্ড ব্যাক টু ব্যাক ক্রেডিট লেটার অফ ক্রেডিট, দ্যাট মিন এলসির ক্ষেত্রে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো। বাকিগুলো নর্মালি খুব লেস ইউজ করে প্র্যাকটিক্যালি, বাট এইগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মসে থাকে নর্মালি। এলসির ক্ষেত্রে যেটা আমরা বলতেছি ইররিকভারেবল এলসি, যেটা আসলে চেঞ্জ করা যায় না, অ্যামেন্ড করা যায় না উইদাউট এনি পার্টি কনসেন্ট ছাড়া, যেমন এখানে বায়ার বা সেলারের কোনো ধরনের কনসেন্ট ছাড়া এই এলসিটা অ্যামেন্ডমেন্ট করতে পারবে না কেউ, মানে ব্যাংক বা কোনো পার্টি, কোনো একক কোনো পার্টি এলসিটা অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। অ্যান ইররিকভারেবল লেটার অফ ক্রেডিট ক্যানট বি অ্যামেন্ডেড অর ক্যান্সেলড উইদাউট কনসেন্ট অফ অল পার্টিস। আর রিকভারেবল যেটা, সেটা হলো যে এ রিকভারেবল লেটার অফ ক্রেডিট মে বি ক্যান্সেল অর অ্যামেন্ড অ্যাট এনি টাইম আফটার ইট হ্যাজ বিন ইস্যু উইদাউট প্রায়র কনসেন্ট অর নলেজ অফ দ্য বেনিফিশিয়ারি, মানে বেনিফিশিয়ারির কনসেন্ট ছাড়াই এই এলসিটা বায়ার ক্যান্সেল করে দিতে পারে। সো রিকভারেবল এলসির চেয়ে ইররিকভারেবল এলসি টার্মসটা অনেক বেশি মানে ইউজ করা হয় বা অনেক বেশি হচ্ছে বেনিফিশিয়াল ফর দ্য বেনিফিশিয়ারি, দ্যাট মিন সেলারের জন্য ভালো ইররিকভারেবল লেটার অফ ক্রেডিট, যেটা হচ্ছে তার কনসার্ন ছাড়া এলসিটা অ্যামেন্ডমেন্ট করতে পারবে না বায়ার। দেন বেশ কিছু এলসির আরও বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেটা নর্মালি কম ইউজ হয়, বাট এটা নর্মালি জেনে রাখার জন্য ভালো। সো আমি শেয়ার করবো, যদি কারো দরকার হয় দেন সেটা নিয়ে নিতে পারবে। দেন আরেকটা এলসি যেটা নর্মালি ইউজ হয় ব্যাক টু ব্যাক এলসি। সো ব্যাক টু ব্যাক এলসি আসলে যেটা মানে নর্মালি বলে ব্যাক টু ব্যাক এলসি অফ ক্রেডিট, যেটা ইউজ করা হয় সিমিলার সিনারি অফ দোজ ইন ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট আর ইউজ। যেমন আমরা যখন বাইরের কাছ থেকে একটা মাস্টার এলসি পাই, সেই এলসির এগেনস্টে আমরা বিভিন্ন ধরনের ইয়ার্ন, ফেব্রিক এবং র মেটেরিয়াল, সুইং থ্রেড যা যা কিনতে হয় সেগুলো আমরা পারচেস করি। তো সেগুলো পারচেস করতে গেলে আমার সাপ্লায়ারকে আমাকে একটা এলসি দিতে হয়, যেটাকে আমরা বলি ব্যাক টু ব্যাক এলসি, যেটা এগেনস্ট মাস্টার এলসির এগেনস্টে ব্যাংকগুলো ওপেন করে থাকে। তো এলসির আরো বেশ কিছু প্রসিডিউর আছে, যেমন আমি এখানে 10-12টা প্রসিডিউর কথা বলবো। সেটা হচ্ছে যে প্রথম প্রসিডিউর হচ্ছে সেলস কন্ট্রাক্ট, দেন বায়ার ওপেন এলসি, ইস্যুইং ব্যাংক সেন্ড দ্য এলসি টু অ্যাডভাইজিং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক সেন্ড দ্য এলসি টু দ্য সেলার, সেলার দেন হচ্ছে কার্গো শিপস দ্য কার্গো, সেলার প্রেজেন্ট দ্য ডকুমেন্ট টু দ্য নেগোসিয়েটিং ব্যাংক ফর পেমেন্ট, নেগোসিয়েটিং ব্যাংক চেকস অ্যান্ড পে, নেগোসিয়েটিং ব্যাংক ফরওয়ার্ড দ্য ডকুমেন্ট টু দ্য ইস্যুইং ব্যাংক অ্যান্ড ইস্যুইং ব্যাংক চেকস অ্যান্ড রিইম্বার্স, বায়ার পেস ইস্যুইং ব্যাংক অ্যান্ড ইস্যুইং ব্যাংক রিলিজ দ্য শিপিং ডকুমেন্টস টু বায়ার, বায়ার ইস্যু ফাইনালি বায়ার ইস্যু দ্য শিপিং ডকুমেন্টস টু ক্লিয়ার কার্গো। এই 10-12টা স্টেপসের মাধ্যমে সাধারণত এলসি প্রসিডিউরটা কমপ্লিট হয়ে থাকে।
সো এলসিটা আমি যদি আরেকটু ডিটেল জাস্ট গ্রাফিক্যালি ইন শর্ট প্রেজেন্ট করতে চাই, আমি এখানে যেটা দেখা যাচ্ছে যে ইম্পোর্টার হচ্ছে অ্যাপ্লিক্যান্ট আর এক্সপোর্টার হচ্ছে বেনিফিশিয়ারি, সো তাদের মধ্যে একটা কন্ট্যাক্ট থাকে। দেন ইম্পোর্টার হচ্ছে ইস্যুইং ব্যাংকে সে ইনস্ট্রাকশন দেয় একটা এলসি দেওয়ার জন্য। দেন ইস্যুইং ব্যাংক রিকোয়েস্ট করে কনফার্মিং ব্যাংকে যে কনফার্ম করে প্রোভাইডেড দ্য ইস্যুইং ব্যাংক অ্যাপ্রুভ দ্য ক্রেডিট অ্যাপ্লিকেশন ইট উইল ইস্যু দ্য ক্রেডিট অ্যান্ড রিকোয়েস্ট দ্যাট এ কনফার্মিং ব্যাংক অ্যাড ইটস ইররিকোভারেবল কমিটমেন্ট টু পে আন্ডার দ্য টার্মস অফ দ্য ক্রেডিট। তো ক্রেডিটের যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন আন্ডারে পে করার জন্য লাইবল থাকে। দেন যে কন্ট্যাক্টটা থাকে সেই কন্ট্যাক্টের এগেনস্টে হচ্ছে এক্সপোর্টার বা বেনিফিশিয়ারি চেক দ্য ক্রেডিট টু ইনশিওর ইট কনফার্ম টু দ্য কন্ট্যাক্ট। কন্ট্যাক্টের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সেগুলো ঠিকমতো আছে কিনা সেটা বেনিফিশিয়ারি চেক করে, চেক করার পরে হচ্ছে দেন অ্যাডভাইস অফ দ্য কনফার্ম ক্রেডিট। এক্সপোর্টার যেটা করে সেটা হচ্ছে যে সে হচ্ছে বিএল রিসিভ করে, মানে গুডসটা প্রথমে ডেলিভারি করে, ডেলিভার গুডস টু দ্য ক্যারিয়ার, দেন হচ্ছে বিএল রিসিভ করে, বিএল রিসিভ করার পরে সে ডকুমেন্ট প্রেজেন্টেশন করে ফর পেমেন্টের জন্য কনফার্মিং ব্যাংকে। এখানে ড্রাফট, ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিএল, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ইন্সপেকশন সার্টিফিকেট অ্যান্ড অল দিস, এটাকে কালেকটিভলি বলা হয় শিপিং ডকুমেন্টস। সো এই শিপিং ডকুমেন্টসটাকে সে সাবমিট করে কনফার্মিং ব্যাংকে ফর পেমেন্টের জন্য। The beneficiary having delivered the goods to the transport carrier and received a transport document which together with the other documents presented to the confirming bank for the payment. মানে এই শিপিং কমপ্লিট শিপিং ডকুমেন্টস যেগুলো ইনক্লুড ড্রাফটস, ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিএল, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ইন্সপেকশন সার্টিফিকেট অ্যান্ড সিও যেটাকে সার্টিফিকেট অফ অরিজিন, এই সবগুলো সহ সে ডকুমেন্ট সাবমিট করে কনফার্মিং ব্যাংকে পেমেন্টের জন্য। দেন এই ডকুমেন্টগুলো এক্সামিন হয়, এক্সামিন অফ দ্য ডকুমেন্টস এবং পেমেন্টের জন্য প্রসিড করা হয়। সো ইস্যুইং ব্যাংক কনফার্মিং ব্যাংক তখন এই ডকুমেন্টগুলো ফরওয়ার্ড করে ইস্যুইং ব্যাংকে। ইস্যুইং ব্যাংক দ্যাট মিন আমি শুরুতেই বলেছি এটা হচ্ছে বায়ারের, মানে বায়ারের ব্যাংক যেটা হচ্ছে বায়ার হচ্ছে এলসি ওপেন করেছে। সো কনফার্মিং ব্যাংক উইল ক্লোজলি এক্সামিন দ্য ডকুমেন্টস টু সি দ্য কন্টেন্টস টু সি ইফ দে দ্য কন্টেন্ট ডিসক্রিপেন্সিস অর কনফ্লিক্ট উইথ দ্য ক্রেডিট প্রভিশন। শুরুতে যে কন্ট্যাক্ট করা হয়েছিল সেই কন্ট্যাক্টে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যে নাম্বার অফ কোয়ান্টিটি, এফওবি, ভ্যালুস এবং অন্যান্য যে টার্মস কন্ডিশন থাকে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে যদি কোনো ধরনের ডিসক্রিপেন্সিস না হয় দেন হচ্ছে পেমেন্টের জন্য এটা প্রসিড হয়। তার মানে ইস্যুইং ব্যাংক এক্ষেত্রে রিলিজ দ্য ডকুমেন্ট অ্যান্ড ইম্পোর্টার যে অ্যাপ্লিক্যান্ট সে গুডস রিলিজ করে, দেন ফাইনালি হচ্ছে after obtaining the his account the issuing bank will release the documents to the applicant who can then use the bill of lading to obtain the delivery of the goods from the carrier. So lc ba payment related in the terms and conditions shegulo mostly lc ta ke ami ektu detail bolar chesta korechi jeta mostly use hoy. ekhon ami shipping document related ki ki shipping document commercial kaaj kore thake seta bolar chesta korchi. শিপিং ডকুমেন্টসের ক্ষেত্রে এখানে বেসিক টাইপস অফ শিপিং ডকুমেন্টস নর্মালি হয়ে থাকে। সেলারের ক্ষেত্রে যেটা হয় যে ড্রাফট বা বিল অফ এক্সচেঞ্জ, ইনভয়েস, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন, আর ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা হয় বিল অফ লেডিং অ্যান্ড এয়ারওয়ে বিল। সো বায়ারের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেশন অফ শিপিং গ্যারান্টি। সো নর্মালি শিপিং রিলেটেড যে ডকুমেন্টগুলো এই ধরনের ডকুমেন্টসগুলো সাধারণত শিপিং এ ইউজ হয় যেটা কমার্শিয়াল ক্লোজ দিয়ে এই ডকুমেন্টগুলো নিয়ে কাজ করে। তো শিপিং ডকুমেন্টসের ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জ একটা ডকুমেন্ট, আসলে বিল অফ এক্সচেঞ্জ বলতে কি বোঝায়, রিটেন অর্ডার ফর্ম ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার, একটা রিটেন ফর্ম থাকে সাইন বাই দ্য পার্সন গিভিং ইট রিকোয়ারিং দ্য পার্সন টু হোম ইট ইজ অ্যাড্রেস টু পে অন ডিমান্ড অ্যান্ড সাম ফিক্স ফিউচার ডেট সার্টেন সাম অফ মানি টু আইদার দ্য পার্সন আইডেন্টিফাই অ্যাজ পে অর টু এ পার্সন প্রেজেন্টিং দ্য বিল অফ এক্সচেঞ্জ। So bill of exchange is one of the shipping documents, invoice another shipping documents. So invoice er khetre je jin invoice er modhe je jin gulo thake shegulo indicate the value of the cargo and relevant detail relating to the payment, use of the customs duties, insurance claims, declaration of the permit and lc negotiation. So bibhinno dhoroner invoice ache jemon commercial invoice, pro forma invoice,
কনসুলার ইনভয়েস, কাস্টমস ইনভয়েস, নন কমার্শিয়াল ভ্যালু ইনভয়েস। নন কমার্শিয়াল ভ্যালু ইনভয়েস দ্যাট মিন এটা হচ্ছে যে কোনো ভ্যালু ডিক্লারেশন থাকে না, সাধারণত ছোট ভ্যালুর কোনো গুডস বা ফ্রি অফ কস্টের কোনো গুডস আসার জন্য নন কমার্শিয়াল ভ্যালু ইনভয়েস কাজ মানে দেওয়া হয়ে থাকে। দেন শিপিং ডকুমেন্ট ক্ষেত্রে প্যাকিং লিস্ট একটা শিপিং ডকুমেন্টস, সো এটার মধ্যে আসলে ইন্ডিকেট দ্য কন্টেন্ট অ্যান্ড ডিসক্রিপশন অফ দ্য কার্গো। এখানে যেটা মেজরলি অ্যাসেনশিয়াল কন্টেন্ট থাকে সেটা হচ্ছে পার্টিকুলার গুডসের হচ্ছে ডিসক্রিপশন, মেজারমেন্ট, কোয়ান্টিটি অ্যান্ড ওয়েট। সার্টিফিকেট অফ অরিজিন অ্যানাদার শিপিং ডকুমেন্টস, যেটা সার্টিফাই করে যে প্রোডাক্ট ইটস প্রোডিউসড অর ম্যানুফ্যাকচার, দ্যাট মিন মেড ইন বাংলাদেশ অথবা যে কান্ট্রিতে প্রোডিউস হয় সেটার একটা সার্টিফিকেশন মানে বেয়ার করে। এটা এন্ডোর্সমেন্ট বাই দ্য চেম্বার অফ কমার্স, প্রুফ অফ দ্য কান্ট্রি দ্য গুডস প্রোডিউস, ক্লেম ট্যারিফ রিবেট, এটার জন্য সার্টিফিকেট অফ অরিজিনটা অনেক ইম্পর্টেন্ট। বিল অফ লেডিং অ্যানাদার শিপিং ডকুমেন্টস, যেটা হচ্ছে শিপিং কোম্পানি ইস্যু করে থাকে যে গুডস আর লোডেড। এভিডেন্স অফ দ্য কন্ট্রাক্ট অফ ক্যারিজ, নন নেগোশিয়েবল ডকুমেন্টস, ডকুমেন্টস অফ টাইটেল টু দ্য গুডস, দ্যাট মিন বিল অফ লেডিং অ্যানাদার শিপিং ডকুমেন্টস। তো আমরা যখন এয়ার শিপমেন্টের ক্ষেত্রে এয়ার ওয়ে বিল, সো ফর এয়ার কনসাইনমেন্টের ক্ষেত্রে সাধারণত এয়ার ওয়ে বিল একটা শিপিং ডকুমেন্টস, যেটা ক্যারিয়ার বা অথরাইজ এজেন্ট এটা ইস্যু করে থাকে। এভিডেন্স অফ দ্য কন্ট্রাক্ট, then it's a proof of receipt and booking basically, not loading. So it has jokhon air e kono goods shipment kora hoy ba air e jokhon kono goods ana hoy shekhetre air bill ta onek important ekta shipping document. Shipping guarantee and another shipping documents to clear the cargo without original contract of carriage, মানে অরিজিনাল বিএল এর বিএল এর যদি অনেক সময় যেটা হয় যে সাপ্লাইর অরিজিনাল বিএল আসতে লেট হয় তখন শিপিং গ্যারান্টির এগেনস্টে গুডসটা ক্লিয়ার করা যায় কাই মানে পোর্ট থেকে। তো এই ক্ষেত্রে শিপিং গ্যারান্টি দিলে যেটা হয় প্রোটেক্ট দ্য কেরিয়ার এগেনস্ট দ্য এনি ফ্রড, ফ্রড থেকে রক্ষা করে। মে রিকোয়ার ব্যাংকার্স গ্যারান্টি অ্যাজ এ ব্যাকআপ, অনেক সময় ব্যাংকও এখানে মানে ব্যাংকারের গ্যারান্টি লেটারও থাকে এখানে। সো ইম্পোর্ট এবং এক্সপোর্ট প্রসিডিউরটা কি, নর্মালি কমার্শিয়াল ডিপার্টমেন্ট বলতে আমরা যেটা মানে খালি চোখে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে কমার্শিয়াল এক্সপোর্ট বা ইম্পোর্ট প্রসিডিউর নিয়ে কাজ করে। সো এই এক্সপোর্ট বা ইম্পোর্ট প্রসিডিউরগুলো কি আসবে, সো এটাকে যদি আমরা দুইটা ভাগ করি, একটা হচ্ছে যে কমার্শিয়াল ডিপার্টমেন্ট ইম্পোর্ট রিলেটেড কাজ করে, দেন হচ্ছে এক্সপোর্ট রিলেটেড কাজ করে। তার মানে হচ্ছে কমার্শিয়াল ডিপার্টমেন্ট বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল মেশিনারিজ পারচেজ করে থাকে বা সেগুলো মানে ইম্পোর্ট করে, এগেনস্ট হচ্ছে বিভিন্ন ধরনের মানে গুডস হচ্ছে এক্সপোর্ট করে। দ্যাট মিন আমরা যদি সহজভাবে বলি অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে যে গার্মেন্টসগুলো এক্সপোর্ট করে, সো এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে গেলে তাদের কী কী প্রসিডিউরগুলো মেনটেন করতে হয়। প্রথমে যদি আমি বলি ইম্পোর্টের ক্ষেত্রে, তো ইম্পোর্ট হচ্ছে তারা শিপিং ডকুমেন্ট অবটেইন করে মানে সাপ্লায়ার কাছে শিপিং ডকুমেন্ট কালেকশন করে, ডিক্লেয়ার করে ইম্পোর্ট পারমিট, বিএল সারেন্ডার করে অ্যান্ড পারমিট শিপিং এজেন্ট ইন এক্সচেঞ্জ ফর দ্য ডেলিভারি অর্ডার, শিপিং এজেন্টকে ডেলিভারির জন্য পারমিশন দিয়ে থাকে এক্সচেঞ্জ করার জন্য, ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করে এবং পোর্ট থেকে হলো গুডসগুলো কালেকশনের ব্যবস্থা করে মানে কার্গো কালেকশন, কালেকশন কার্গো ফ্রম দ্য পোর্ট, দ্যাট মিন ভেহিকল বা ট্রাক সেগুলোর মাধ্যমে পোর্ট থেকে চিরাং পোর্ট বা যে কোনো পোর্ট থেকে হচ্ছে গুডসগুলো ফ্যাক্টরিতে ইনহাউস করে, এবং কাস্টমস চেক অ্যান্ড প্রসিড টু ওয়ারহাউস। এখানে কাস্টমস ফর্মালিটিস থাকে, সেখানে কাস্টমস ফর্মালিটিস কিছু কাজ করে তারা হচ্ছে গুডসগুলো ফাইনালি ফ্যাক্টরিতে বা ওয়ারহাউসে নিয়ে আসে। এই হচ্ছে ইম্পোর্ট রিলেটেড কাজ। আর এক্সপোর্ট রিলেটেড ক্ষেত্রে তারা যেটা করে, যখন একটা গুডস রেডি হয় তখন ওই গুডসের স্পেসিফিক ভেসেল শিডিউল অনুযায়ী ভেসেল বুকিং দিতে হয় কমার্শিয়ালকে। তারা ভেসেল বুকিং দেওয়ার পরে তারা হচ্ছে শিপিং অর্ডার ক্রিয়েট করে, দেন এক্সপোর্ট পারমিশন ডিক্লেয়ার করে, ট্রান্সপোর্ট অ্যারাঞ্জ করে, যেমন ফ্যাক্টরি থেকে যদি গুডসগুলো ডেলিভারি দিতে হয় যে কোনো পোর্টে, সেটা এয়ারপোর্ট হতে পারে অথবা চিরিং পোর্ট হতে পারে, সেক্ষেত্রে তাদেরকে ভেহিকল অ্যারেঞ্জমেন্টটা কমার্শিয়াল ডিপার্টমেন্ট করে থাকে। সো ডেলিভার দ্য গুডস টু দ্য পোর্ট, তার মানে হচ্ছে ফ্যাক্টরি থেকে গুডসটা পোর্টে ডেলিভারি পর্যন্ত তারা এটার ফলো আপে থাকেন। লোডিং কার্গো অন বোর্ড, কার্গোটা লোড করে লোড হচ্ছে কি হচ্ছে না বা কখন স্টাফিং হচ্ছে সব কিছু তারা হচ্ছে ফলো আপ দিচ্ছে, এবং দেন ফাইনালি হচ্ছে মানে বিএল কালেকশন করছে, বিএল কালেকশন করে হচ্ছে পেমেন্ট, আমি আগে যেটা পেমেন্ট প্রসিডিউর কথা বললাম সেই পেমেন্ট প্রসিডিউর জন্য সে কমপ্লিট শিপিং ডকুমেন্ট দিয়ে পেমেন্টটা নিয়ে নিচ্ছে।
সো সংক্ষেপে আসলে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অনেক বড় এরিয়া, সো সংক্ষেপে বললে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিস, এখানে কমার্শিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশন কি আছে, ইনপুট টার্মগুলো কি আছে। সো আজকের প্রেজেন্টেশনে বেসিক্যালি আমি শর্টে এই জিনিসগুলো মানে সবার জন্য প্রেজেন্ট করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কমার্শিয়ালে অ্যাক্টিভিটিস আজকের জন্য এই পর্যন্তই। সো ধন্যবাদ স্যার, ধন্যবাদ আমাদের আজকের ওয়েবিনারের সম্মানিত কিনোট স্পিকার আলমগীর কবির স্যার, জেনারেল ম্যানেজার মার্কেটিং এন্ড মার্চেন্টাইজিং ট্রিপল অ্যাপারেলস লিমিটেড। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠান ওয়েবিনার অন কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ইন এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট ফর অ্যাপারেল মার্চেন্টাইজিং, এই বিষয়ের উপর আজকে এই পর্যায়ে আমাদের আলোচনা আসছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর জুলাস উদ্দিন স্যার, প্রফেসর এন্ড এক্স ডিন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল এবং অ্যাডভাইজার ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। সম্মানিত স্যারকে আলোচনা আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মানেন্দ্র রায়, ফার্স্ট টুডেস ওয়েবিনার কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ইন এক্সপোর্ট এন্ড মার্চেন্টাইজিং। আজকের এই ওয়েবিনার সেশন চেয়ার সম্মানিত বিভাগীয় প্রধান মিস্টার তানজিম হুসাইন উপস্থিত আছেন, অনারেবল চিফ গেস্ট প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, অনারেবল ভাইস চ্যান্সেলর নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, অনারেবল প্রো ভাইস চ্যান্সেলর নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, অনারেবল কিনোট স্পিকার আলমগীর কবির, অডিয়েন্স আসসালামু আলাইকুম। তো আমি খুবই দুঃখিত যে আমি শুরুতেই ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আর কি, আমার এখানে ইন্টারনেটের প্রবলেম করছে আজকে, তো আমি এই জন্য দুঃখিত। তো আমি যে বিষয়টি বলবো যে মার্চেন্টাইজিং সম্পর্কে আমরা অনেকেই জানি যে এটি যে প্রসেস অফ আর কি অ্যাক্টিভিটিস অফ টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল। মার্চেন্টাইজিং এর কাজটা দুইটা ভাগে আমরা বিভক্ত করি, একটি হলো মানে টেকনিক্যাল অ্যাক্টিভিটিস আর একটি হলো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস। তো নর্মালি আজকে যে ওয়েবিনারটা, প্রথমে আমি আজকের কিনোট স্পিকারকে ধন্যবাদ জানাই, এটি অত্যন্ত ইনফরমেটিভ ছিল, অত্যন্ত প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এবং লার্নিং এর অনেক বিষয় এখানে ছিল। হয়তো আমরা যারা সিনিয়র তাদের জন্য হয়তো বুঝতে অতটা অসুবিধা হয় নাই, কিন্তু যারা ছাত্র তাদের জন্য এটা দীর্ঘ সময় নেওয়া পড়তে হবে, কারণ অনেক বিষয় সে ডিসকাশন করেছে। সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই সুন্দরভাবে এই ডিসকাশন করার জন্য। তো আমি যেটা বলছিলাম যে মার্চেন্টাইজিং একটি জনপ্রিয় প্রফেশন, 30 বছর আগেও মার্চেন্টাইজিং চাকরি বলতে মানুষে কিছুই বুঝতো না, মানে মানুষ এটা হাসাহাসি করতো, মার্চেন্টাইজিং আবার কি ধরনের একটা চাকরি এরকম মনে করতেন আর কি। কিন্তু 30 বছর পরে এখন এটি একটি জনপ্রিয় প্রফেশন এবং হাজার হাজার এডুকেটেড ইঞ্জিনিয়ার্স এবং বিশ্ববিদ্যালয় পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা উচ্চ ডিগ্রিধারী তারাও এখানে কাজ করছেন। তবে এখানে লার্নিং এর একটু মানে ডিফিসিয়েন্সি আছে আমাদের, সেটি হলো যে আমি যেটি বলছিলাম যে টেকনিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলা সেগুলোর মধ্যে অন্যতম হলো যে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে গেলে প্রোডাক্ট স্পেসিফিকেশন থাকে, সেখানে টেকনিক্যাল তথ্য থাকে, সেগুলো বুঝতে হবে। প্রথমে এটা টেক প্যাক বলি আমরা এটাকে, যে অর্ডার কনফার্মেশনের পর থেকে টেক প্যাকটা যখন চলে আসে সে বিষয়টা সম্পর্কে একটা গুড আইডিয়া নিয়ে কাজটা শুরু করতে হবে। এরপরে স্যাম্পল ডিজাইনিং, স্যাম্পল ম্যানেজমেন্ট, এরপরে আমাকে এই করতে হবে, সোর্সিং করতে হবে, ডিমান্ড শিট তৈরি করতে হবে, আমাকে কাটিং করতে হবে, সুইং করতে হবে, ফিনিশিং করতে হবে, ফাইনাল ইন্সপেকশন করতে হবে। এই কাজগুলো হলো মার্চেন্টাইজিং এর টেকনিক্যাল অ্যাক্টিভিটিস। এখানে টেকনিক্যাল লোকেরাও যেমন আছেন, নন টেকনিক্যাল লোকেরাও আছেন, তবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলে এই কাজগুলো সহজেই ধরতে পারেন। এবং শুরুতে হয়তো ট্রেনি মার্চেন্টাইজার হিসেবে অনেকে যোগদান করেন, ট্রেনি মার্চেন্টাইজারের যে নলেজ থাকে সেটি আবার 25%, যে টোটাল অ্যাক্টিভিটিস এর জন্য যে নলেজটা দরকার তার 25% সাধারণত থাকে। তো সে যখন কাজ শুরু করে 1-2 বছর যখন এই কাজের সঙ্গে যুক্ত থাকে, তখন সে এগুলো দেখে প্র্যাকটিক্যালি যে কিভাবে ই হচ্ছে,
ডিমান্ড শিট তৈরি করা হচ্ছে, সোর্সিং করা হচ্ছে, কিভাবে সেলাই করা হচ্ছে, কাটিং করা হচ্ছে, মার্কার তৈরি করা হচ্ছে, টেকনিক্যাল বিষয়গুলো তাকে এক দুই বছরের মধ্যে সে এটা টেক আপ করতে পারে, পুরোটাই জেনে নিতে পারে আর কি। তো এটি হলো মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য ভেরি ইজি, যে এখানে যেহেতু ই থাকে ইয়াং ফেব্রিক আর কি, ডাইং ফিনিশিং নিটিং এই সমস্ত বিষয়গুলো পড়া যায়, সে তার জন্য সহজে এটা অ্যাচিভ করা সহজ হয় আর কি। তো যারা নর্মাল আজকে যে প্রেজেন্টার আলমগীর কবির, সে আর কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র, কাজে মানে সে আমাদের মতো হয়তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে নাই, কিন্তু সে যে প্রজ্ঞা যে উপস্থাপনা করেছে আমি অভিভূত হয়েছি তার এই উপস্থাপনায় আর কি। তো সে নিশ্চয়ই আমি যে বিষয়গুলো বললাম যে টেকনিক্যাল যে অ্যাক্টিভিটিস গুলা সে মানে অ্যাচিভ করেছেন আর কি। এরপরে যে সেকেন্ড পার্ট সেটি হলো যে ফাইনাল ইন্সপেকশন যখন হয়ে যায়, দি প্রোডাক্টস আর রেডি ফর শিপমেন্ট, এটা ফ্যাক্টরি থেকে এটা বের করে দেওয়া হয় এক্সপেক্টরি, এটা যখন নিয়ে চলে যায় পোর্টে চলে যায়, নানান ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখলাম, শিপিং ডকুমেন্টস তৈরি করা, ইনভয়েস তৈরি করা, অথবা আর কি এলসির বিভিন্ন দিকটা আমরা দেখলাম, পেমেন্ট ইস্যুসগুলো আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা যারা টেকনিক্যাল কাজ করেন তারা অনেকে এটা বুঝতে অনেক সময় লাগে, দেখা যায় যে 10 বছর মার্চেন্ডাইজিং হওয়ার পরেও এই কমার্শিয়াল অ্যাক্টিভিটিস গুলো অনেকে বুঝে না আর কি, যে কারণে আমরা ফুল মার্চেন্ডাইজার বলতে পারি না অনেকে, এটা কোয়ার্টার হাফ বা এই ধরনের মার্চেন্ডাইজারই বেশি বাংলাদেশে, যে কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান অথবা শ্রীলঙ্কা অথবা ভিয়েতনাম আরো যে অন্য দেশগুলো আছে তারা কিন্তু খুবই দক্ষ, তাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এবং টেকনিক্যাল অ্যাক্টিভিটিস দুটাতেই তারা দক্ষ, যে কারণে তাদের তাদের যে লোকবল কম হলেও তারা মানে আর কি এগুলা খুবই দক্ষতার সঙ্গে তারা এটা পরিচালনা করতে পারে। আমাদের দেশেও অনেকে আছেন এই সমস্ত দেশ থেকে, তারা বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার মার্কেটিং মার্চেন্ডাইজিং এ কাজ করছেন, অনেকে ডিজাইনিং এ কাজ করছেন, স্যাম্পল সেকশনে কাজ করেন, তারা 5,000-10,000 ডলার পর্যন্ত, এই জন্যই তাদের ফরেন কান্ট্রিজ একটু কম দেওয়া হয়। তার অন্যতম কারণ হলো যে তাদের এই কমার্শিয়াল নলেজটা বলা যায় যে খুবই দুর্বল থাকে, আর আমাদের যে যারা ইঞ্জিনিয়ার্স তাদের যে যে মাত্রায় পড়ানো হয় হয়তো দু একটা বিষয় সে পড়ে, ইকোনমিক্স ম্যানেজমেন্ট অথবা আর কি কস্টিং এগুলা সম্পর্কে হালকা একটা ধারণা থাকে থিওরিটিক্যালি আর কি। তো সেই হিসেবে আমি মনে করবো যে এই ধরনের যে মানে ওয়েবিনারের মাধ্যমে আমাদের যারা স্টুডেন্টস আছে আজকের অডিয়েন্সে তাদেরকে বলবো যে তোমাদের আরো জানতে হবে অনেক কিছুই, থিওরিটিক্যালি যতটুকু তোমরা করেছ এটা অবশ্যই তোমার যদি এই লাইনে ক্যারিয়ার ডেভেলপ করতে চাও অবশ্যই কাজে লাগবে। ইন এডিশন আজকের যে ওয়েবিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একজন ফুল মার্চেন্টাইজার হিসেবে কাজ করতে হলে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে, যে কমার্শিয়াল যে অ্যাক্টিভিটিস গুলা টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ কমার্শিয়াল অ্যাক্টিভিটিস। তো এটা একদিনে হবে না, এটি এই টেক্সটটা বারবার পড়তে হবে, এবং এটি আর কি হয়তো 5 বার 10 বার পড়লে একটা আয়ত্তের মধ্যে চলে আসবে, এবং এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়া প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতেই এটা তোমরা দক্ষ হয়ে যাবে। এবং আমি আশা করব যে তোমরা যারা নর্দার্ন ইউনিভার্সিটির টেক্সটাইল গ্রাজুয়েট মার্চেন্টাইজিং আসতে চাও, টেকনিক্যালের পাশাপাশি এই কমার্শিয়াল সাইডটাও তোমাদেরকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, বড় হতে গেলে জেনারেল ম্যানেজার একটা মার্কেটিং মার্চেন্টাইজিং হতে গেলে তাকে চারিদিকের নলেজ রাখতে হয়, সেটা আমরা একটা পার্ট গুরুত্বপূর্ণ পার্ট আজকে আলমগীর কবির উপস্থাপন করেছে। আমি আবারও তাকে ধন্যবাদ জানাই যে সে তার গোপনীয় যে বিষয়গুলো সেগুলো টাচ করেছে, এবং এটাই আর কি যে সে তার এই লেকচারটা শোনার পরে আমরা উপকৃত হয়েছি আশা করব আমি, এবং আমাদের যারা ফ্যাকাল্টিস আছেন যারা স্টুডেন্ট আছেন সবাই আমরা উপকৃত, আমরা কৃতজ্ঞ আপনার কাছে যে আমাদেরকে এই ধরনের একটি ইনফরমেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন উপহার দেওয়ার জন্য। আমি আর আমার বক্তব্য বাড়াতে চাচ্ছি না, আমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর স্যার আছেন, উনি আমাদের সময় দেওয়ার জন্য উনি অত্যন্ত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের মাননীয় বিসি স্যারও আজকে এখানে ছিলেন, আমি খুবই আনন্দিত যে স্যাররা যদি এখানে আসেন আমাদের এই অ্যাক্টিভিটিসটা আরো বেগবান হবে এবং আমাদের লার্নিং আরো বেশি হবে,
এবং আমরা টেক্সটাইল ডিপার্টমেন্টকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব এবং যারা গ্রাজুয়েট হবে সত্যিকারই তারা আর কি ভালো একটা নলেজ নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য আমাদের যে আর কি আমাদের আজকে সেশন চেয়ার তানজিম হোসেন তাকেও আমি অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার বক্তব্য আমি এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আপনার সুন্দর আলোচনার জন্য। ধন্যবাদ আজকের ওয়েবিনারের সম্মানিত গেস্ট অনার প্রফেসর ডক্টর জুলাজউদ্দিন স্যারকে। সম্মানিত সুধী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত ফ্যাকাল্টিবৃন্দ, আমাদের পরে আমরা কোশ্চিন এবং আনসার পর্বে চলে যাব। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেগুলো কমেন্ট বক্সে দিব। ততক্ষণে আমরা এই পর্যায়ে আজকের ওয়েবিনারে আমরা চলে যাব। আজকের ওয়েবিনারের সম্মানিত স্পেশাল গেস্ট আমাদের সবার শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারের কাছে, প্রো ভাইস চ্যান্সেলর নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। স্যারকে আজকের ওয়েবিনারের আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলোচনা আসছেন সম্মানিত প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আজকের এই ওয়েবিনারের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন। এই অনুষ্ঠানের গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর এম ডি জুলাসউদ্দিন, প্রফেসর অ্যান্ড এক্স ডিন বুটেক্স এবং অ্যাডভাইজার ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। ওই ওয়েবিনার কিনোট স্পিকার মিস্টার আলমগীর কবির, জেনারেল ম্যানেজার মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ট্রিপল অ্যাপারেল লিমিটেড। সভাপতি মিস্টার এম ডি তানজিম হোসেন, হেড ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। উপস্থাপক আমার সহকর্মী বীরেন্দ্র, ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি পুরো অনুষ্ঠানটাই শুনেছি এবং আমার কাছে অনুষ্ঠান শুরু হওয়ার আগে যা মনে হচ্ছিল যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ইন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ফর অ্যাপারেল মার্চেন্ডাইজিং, কিন্তু অনুষ্ঠান যখন আমি শুনলাম, শোনার পর প্রথমে আমার কাছে মনে হয়েছিল এটা তো বিজনেসের বিষয় হবে, যে আমি যে বিজনেসের লোক আমি ভালোভাবে বুঝতে পারবো, কিন্তু প্রেজেন্টেশনের পরে আমার কাছে মনে হলো যে আসলে নট ইজি, ইট ইজ এ ডিফারেন্ট এরিয়া, ইট ইজ অ্যান্ড দ্য কম্বিনেশন অফ টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল বোথ দ্য পার্ট। কারণ যে টার্মিনোলজিগুলা আমাদের আজকের স্পিকার ব্যবহার করছিলেন, প্রত্যেকটা টার্মিনোলজি, ইচ অ্যান্ড এভরি টার্মিনোলজি হ্যাজ গট স্পেশাল অ্যান্ড সেপারেট মিনিং, এটা বোঝা দরকার, এবং ইট হ্যাজ গট সিকোয়েন্স অলসো। সো এটা ইট ইজ রিলেটেড টু ইন্টারন্যাশনাল বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট, এবং তার সাথে অ্যাপারেলের সাথে সম্পর্কিত টেকনিক্যাল আসপেক্টগুলি। আমি যদি ইন্টারন্যাশনাল বিজনেসে এমবিএ পিএইচডি করেছি এবং আমি পিএইচডি করেছি টেক্সটাইল সেক্টরের উপরে, টেকনোলজিক্যাল চেঞ্জ ইম্প্যাক্ট অন টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ থাইল্যান্ড, সো আই অ্যাসেস দ্য ইম্প্যাক্ট, ইফ দের ইজ এ চেঞ্জ ইন টেকনোলজিক্যাল চেঞ্জ হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট। বাট দ্য রিয়া কভার টুডে দ্য কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এক্সপোর্টিং ফর ইম্পোর্টিং অ্যান্ড এক্সপোর্টিং দ্য অ্যাপারেল মার্চেন্ডাইজিং, হোয়াট কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড অ্যাজ এ আমি মনে করি অ্যাজ এ বিজনেস গ্রাজুয়েট আমারও জানা উচিত, এবং বিজনেসে যেসব ছাত্ররা আমাদের গ্রাজুয়েট হচ্ছে তাদের প্রত্যেকেরই এই কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলি জানা উচিত। কারণ এখানে যখন চাকরি করতে সে যাবে, আমি শিওর যে সে প্রথমেই টেকনিক্যালিটির ধাক্কায় সে কিছুটা হলেও ইতস্তত করবে, এবং হ্যাঁ লার্নিং বাই ডুইং, কিছু দিন কাজ করলে সে শিখে পারবে। তারপরও আমার কাছে এই বিবেচনায় ফ্রম পার্সন অফ ম্যানেজমেন্ট আমার কাছে এটা মনে হয়েছে। এনিওয়ে, ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট ডেলিভারেশন, এক্সেলেন্ট প্রেজেন্টেশন। আমি স্পিকারকে বলবো যদি আপনার স্লাইডটা দেন তাহলে আমরা আমাদের ছাত্রদের আমরা দিতে পারি, ওরা দেখতে পারে। অ্যান্ড ইট ওয়াজ ফ্রম ইউর এক্সপিরিয়েন্স, বিকজ ইউ আর হেডিং দ্যাট ডিপার্টমেন্ট, ইউ আর রানিং দ্য শো, ইউ আর দ্য শো রানার, হোয়াট ইউ সে ইট, ইউ আন্ডারস্টুড অ্যান্ড ইউ নো এভরিথিং, and you are practicing those things in exporting and importing this apparel merchandising from Bangladesh to abroad. ebong ei program ta business school er chhatro chhatrider ko next time jodi include kora jay tahole amar mone hoy tarao
এই 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 কমার্শিয়াল অ্যাক্টিভিটি এক্সপোর্ট ইম্পোর্টের রিলেটেড টেক্সটাইল বা গার্মেন্ট রিলেটেড তারা জানলে উপকৃত হবে, কারণ বিজনেস এই ধরনের কোনো কোর্স এই ধরনের টেকনিক্যালিটি বা এই ধরনের ইস্যুগুলো কিন্তু এভাবে বোঝানো হয় না। সো যে কারণে তারা যখন এই টেক্সটাইল গার্মেন্ট সেক্টর যখন চাকরিতে যাবে নিশ্চয়ই তারা মার্চেন্ডাইজিং এ যাবে, যেহেতু বিজনেস গ্রাজুয়েট তারা কিন্তু খুব ভালোভাবে অ্যাড করতে পারবে না। তো আমার এটা জানা ছিল না, আজকের এর মাধ্যমে আমি জানতে পারলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আলমগীর কবির ফর ইওর থরো, আমি বলবো যে ইন ডেপথ অ্যানালাইসিস অফ দ্য কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ফর ইম্পোর্টিং অ্যান্ড এক্সপোর্টিং অ্যাপারেল মার্চেন্ডাইজিং। এবং আমি বলবো যে আপনি যে লুসিড ম্যানারে যেভাবে উপস্থাপন করলেন, আমার বিশ্বাস আজকে এখানে যে ছাত্রছাত্রীরা যারা কানেক্টেড ছিল তারা ডেফিনেটলি উপকৃত হবে, এবং ভবিষ্যতে এর সাথে অ্যালাইড কোনো বিষয় বা পুরো জিনিসটাকে ভেঙে সে মানে আরো ডিভাইড করে আরো আরো থরলি ওয়েবিনার করা যেতে পারে ফর আওয়ার স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস অফ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য স্টুডেন্টস অফ বিজনেস ডিপার্টমেন্ট করা যেতে পারে তাহলে, কারণ আমার কাছে মনে হয়েছে সময়টা আসলে কম হয়েছে, ইস্যু অনেক ইস্যু, সময় ছিল কম। সো হয়তো আরো ক্লিয়ারলি আপনি বলতে পারতেন, যেটা আমাদের জুলার স্যার বলছিলেন আসলে অনেক ইনপুট দেওয়া হয়েছে এবং ইনপুট গুলি অনেকটা টেকনিক্যাল ইন নেচার, যে কারণে হয়তো আর একটু সময় নিয়ে এটা ভাগ করে ব্রেকডাউন করে ভবিষ্যতে দুইটা বা তিনটা ওয়েবিনারে পুরো জিনিসটাকে কভার করতে পারলে, সিরিজ করতে পারলে তাহলে আমাদের ছাত্ররা আমার মনে হয় আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ অন মাই বিহাফ অ্যান্ড অন বিহাফ অফ নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড হোয়াট শুড আই সে ফর কনসেন্ট্রেটিং আস নর্দার্ন ইউনিভার্সিটি অ্যান্ড হেল্পিং আওয়ার স্টুডেন্টস টু গেইন নলেজ অন দিস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং টপিক কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ইন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ফর অ্যাপারেল মার্চেন্ডাইজিং। আমি ধন্যবাদ জানাই প্রফেসর ডক্টর এম ডি জুলা স্যারকে, জুলা স্যার উনি আইকন এই সেক্টরের স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আপনি জয়েন করলে এসব প্রোগ্রামে আমরা উজ্জীবিত হই, আমাদের ছাত্ররা উজ্জীবিত হয়, স্যার আপনার প্রেজেন্স এখানে অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের কাছে অনেক গুরুত্ব বহন করে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং আপনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং ইনশাল্লাহ আমি আশা করি ভবিষ্যতে আপনি সাপোর্ট দেবেন এবং এই এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজিং এ আপনি আমাদের ডিপার্টমেন্টের টেক্সটাইল ডিপার্টমেন্ট হেড কে অ্যাডভাইস করবেন, যথাযথ অ্যাডভাইস করবেন, সো দ্যাট উই ক্যান অর্গানাইজ মোর প্রোগ্রামস, সিমিলার প্রোগ্রামস ইন ফিউচার। সো আমি আরো ধন্যবাদ জানাই মিস্টার তানজিম হোসেন, ইয়াং এনার্জেটিক ম্যান, এবং আমি বলবো যে ভেরি ডাইনামিক লিডার এবং লিডিং দ্য লার্জেস্ট টেক্সটাইল ডিপার্টমেন্ট ইন প্রাইভেট সেক্টর এডুকেশন বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অর্গানাইজিং আস এ নাইস অ্যান্ড ভ্যালু অ্যাডিং সেশন ফর আস অ্যান্ড ফর আওয়ার স্টুডেন্টস। সো উইথ দিস আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করি যে আজকের এই প্রোগ্রাম এবং ওয়েবিনারের মাধ্যমে আমরা সবাই বেনিফিটেড হব এবং ভবিষ্যতে আমরা এই ধরনের আরো প্রোগ্রাম অর্গানাইজ করব, সো দ্যাট উই শ্যাল লার্ন মোর ইন ডেপথ অ্যাবাউট দিস মার্চেন্ডাইজিং, অ্যাপারেল মার্চেন্ডাইজিং থিংস, গার্মেন্ট মার্চেন্ডাইজিং ইস্যুস অ্যান্ড অলসো কমার্শিয়াল ইস্যুস অফ দিস ইম্পর্টেন্ট সাবজেক্ট। কারণ আপনারা জানেন যে টেক্সটাইল গার্মেন্ট নাম্বার ওয়ান ফরেন আর্নিং সোর্স বাংলাদেশের, সো এটাকে মানে এটা সবারই এটার মধ্যে জানা উচিত, সবারই এটার মানে আমি বলবো যে পদচারণের মধ্যে থাকা প্রয়োজন। সর্বোচ্চ সংখ্যক মানুষের সাথে জড়িত, এক্সপার্ট জড়িত, দেশের ইকোনমি জড়িত, এবং টেক্সটাইল গার্মেন্ট এমন একটা প্রোডাক্ট, এমন একটা সাবজেক্ট যেটা পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে এবং এটা বাড়তেই থাকবে, মানুষ বাড়বে, ডিমান্ড বাড়বে, এভার গ্রিন সাবজেক্ট, এভার গ্রিন, এর টেকনোলজিক্যাল সাইড যেমনি এভার গ্রিন, এর কমার্শিয়াল এভরিথিং এভার গ্রিন এরিয়া। সো এই লাইনে এই এরিয়াতে এক্সপার্টিস ডেভেলপ করা যেতে পারে আমাদের ছাত্ররা ডেফিনেটলি, আমি শিওর যে তারা এই ওয়েবিনারের মাধ্যমে তারা বুঝতে পারবে যে এই কমার্শিয়াল লাইনেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররা তাদের ক্যারিয়ার করতে পারবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ স্যার, ধন্যবাদ আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। সম্মানিত ফ্যাকাল্টি বৃন্দ, শ্রুতি দর্শক বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এই পর্যায়ে কোশ্চিন এবং পর্বে চলে যাব। যদিও রাত্রি অনেক হয়েছে, আমরা যদিও এখানে অনেক কোশ্চিন এসেছে, আমরা অল্প কয়েকটি প্রশ্ন স্যারদের কাছে করব। আমাদের এক্সপার্ট স্যার আলমগীর স্যার আছেন, জুলাস স্যার আছেন। তো স্যার, আমরা প্রথমে প্রশ্নে চলে যাই। প্রথমে সানাউল্লাহ মুরাদ স্যার প্রশ্ন করেছেন, আমাদের খেনড় স্পিকার স্যার আছেন, জুলাস স্যার আছেন, যে স্যার কোভিড পরিস্থিতিতে এক্সপোর্ট ইম্পোর্ট এর কমার্শিয়াল অ্যাক্টিভিটি কতটা ডিজিটালাইজড হয়েছে? স্যার এ সম্পর্কে আলমগীর কবির স্যার, মাইক্রোফোন স্যার মিউট আছে এখনো। জি স্যার, ধন্যবাদ, খুব সময়োপযোগী কোশ্চেন, কারণ কোভিড সিচুয়েশনে আসলে ডিজিটাল মানে টেকনোলজি অ্যাডভান্টেজটা আসলে কি। আইডিয়ালি আমি যে এক্সপ্লেন করলাম যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস গুলো কি, আমি যদি দেখি যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে যে ফাংশন গুলো আছে, সেই ফাংশন গুলোর সাথে রিলেটেড মানে টেকনোলজি গুলো কি কি, সেটা সেটা যদি ফোকাস করি, যে আইডিয়ালি ডিউরিং দ্য কোভিড সিচুয়েশন কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে যে বড় ইম্প্যাক্ট, সেটা হচ্ছে দ্য সাডেন টাইম ডিউ টু দ্য কোভিড পোর্ট বা অন্যান্য যে এজেন্সিস গুলো আছে, তা সেই এজেন্সি গুলো যখন লকডাউনের মধ্যে ছিল তখন হচ্ছে অ্যাক্টিভিটিস গুলো হ্যাম্পার হয়েছে। বাট ফর আদার অ্যাক্টিভিটিস লাইক ডকুমেন্টেশন, শিপিং, এসি, সো দ্যাট ফ্লো নর্মালি ডিজিটাল ওয়েতে যেভাবে যাচ্ছে সেটা সেই অনুযায়ী যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে কোভিড ইম্প্যাক্টটা হচ্ছে টেকনোলজি জাতীয় কোভিড ইম্প্যাক্ট নেই, বাট লকডাউন সিচুয়েশনের জন্য কান্ট্রিগুলো যখন লকডাউন ছিল, বিজনেসগুলো যখন স্টাক ছিল, তখন আসলে ইম্প্যাক্টেড হোল বিজনেস, নট অনলি দ্য কমার্শিয়াল এবং হচ্ছে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, রাইট? সো এই ক্ষেত্রে আমার অ্যাড করার যে বিষয়টা, সেটা হচ্ছে যে সরকারকে আরো বেশি মানে বাংলাদেশ গভর্নমেন্টকে আরো বেশি ফোকাস করতে হবে যে ডিজিটাল অ্যাডাপশন যে প্রসেসগুলোর মধ্যে সেগুলোকে অ্যাড করার জন্য। যদিও অলরেডি সেই প্রসেসগুলো ইমপ্লিমেন্টেড আছে, বা কিছু ল্যাগ যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট করে ফেলবে হয়তো রিসেন্ট ইয়ারগুলোতে। সো এক্ষেত্রে টেকনোলজি আমাদের যেগুলো আছে সেগুলোতে সাফিসিয়েন্ট, কোভিডের জন্য টেকনোলজি বা ডিজিটাল যে প্রসেসগুলো সেটার মধ্যে কোনো ধরনের হ্যাম্পার হয়নি। কোভিড এর যে ইম্প্যাক্ট, সেটা ওভারঅল ইম্প্যাক্ট, সেটা আসলে শুধুমাত্র কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে না, ফুল বিজনেস ইম্প্যাক্ট এটা। ধন্যবাদ স্যার, আমাদের কাছে অনেকগুলো প্রশ্নই রয়েছে, আরেকটি প্রশ্ন আমি নিচ্ছি। আমাদের গেস্ট অফ অনার এবং সেই সাথে কিনোট স্পিকার স্যারের দয়ের কাছে, সেটি হচ্ছে যে হাউ বাংলাদেশ ক্যান গেট মোর ফরেন মার্কেটস ফর এক্সপোর্টিং দেয়ার গার্মেন্টস অ্যান্ড অ্যাপারেল। তো এই সিচুয়েশনে আমরা স্যার অনেক ক্ষেত্রে শুনে থাকি যে ভিয়েতনাম আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে, বা আমরা কিভাবে আরো বেশি পেতে পারি, বা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের এটাকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। স্যার এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি। আমাদের গেস্ট অফ অনার স্যার প্রফেসর ডক্টর জুলাসউদ্দিন স্যারের কাছে জানতে চাচ্ছি। স্যার ধন্যবাদ, এটি একটি আর কি বড় প্রশ্ন, যে আমাদের যে বর্তমান এক্সপোর্ট বুলিয়ন 37.75 বিলিয়ন ইউএস ডলার আর কি, এটি তো একদিনে হয় নাই, এটি করতে আমাদের 40 বছর সময় লাগছে। 1981 সালে যে এক্সপোর্ট ছিল 0.1 বিলিয়ন ইউএস ডলার, 0.1 বিলিয়ন ইউএস ডলার 1981 এক্সপোর্ট, 2021 সালে সেটি দাঁড়াইছে 37.75, এটা 40 বছর সময় লেগেছে আর কি। কাজে আমাদের রাতারাতি হয়তো এক্সপোর্ট ভলিউম বাড়বে না, তো এটি বাড়াইতে হলে আমাদের যেটি করতে হবে, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে যদি 10% আমাদের বাড়ে, ফর এক্সাম্পল আমাদের যে টোটাল যে এক্সপোর্ট আছে 10% যদি বাড়ে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়াইতে হবে, এবং আমাদের কোয়ালিটি অফ ম্যান পাওয়ার, কোয়ালিটি অফ সাপোর্ট সার্ভিস, কোয়ালিটি অফ আর কি ইউটিলিটিস, এগুলো ইম্প্রুভ করতে হবে, আমাদের জনবলের দক্ষতা বাড়াইতে হবে। সবকিছু যদি আমরা বাড়াইতে পারি, ইন দ্যাট কেস এটা হবে 4.0 ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, যেখানে 10 জন লোকে যে কাজ করতেছে ওই কাজটা
তিনজন লোকে করবে, এটা হলো 4.0 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ওইদিকে আমরা যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের কস্ট যেটা রিডিউস করতে পারবো, বায়াররা যেটা চায় মিনিমাম খরচে ম্যাক্সিমাম কোয়ালিটি, সেটি যদি আমরা অ্যাচিভ করতে চাই আমাদের এই বিষয়গুলো দরকার হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, আমাদের আর কি আদার অ্যাক্টিভিটিস গুলা রিস করতে হবে, তাহলেই আমাদের আর কি এই গার্মেন্টস ফরেন এক্সপোর্টস এর বাড়ার সম্ভাবনা আছে। আর প্রাইস কে হয়তো কোনো ক্রমেই আমাদের বাড়ানোর সুযোগ নাই, কারণ ভেরি মাচ কম্পিটিটিভ। আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে তাদের সাথে আমাদের এই আর কি প্রাইসটা একটু কম হওয়াতেই আমাদের এখানে এক্সপোর্টটা বাড়ছে। তবে আমরা এগুলা যদি রিস করতে পারি, আমাদের যে ফরেন আছে, ওয়ার্কার্স আছে, অফিসার্স আছে, তাদেরকেও আমাদের ফিরিয়ে দিতে হবে তাদের দেশে, তাহলে আমাদের নিজস্ব ডিপেন্ডেন্সিতে আমরা যদি কাজ করি আমাদের ফরেন মার্কেট আমাদের আমরা এক্সপ্লোর করতে পারবো। আমাদের অবভিয়াসলি আমাদের গার্মেন্টস অ্যাপারেলস এবং ডেনিম সেক্টর এটা ই করবে, রাইজ করবে ইন ফিউচারে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আমাদের আরেকটি প্রশ্ন আছে, আমাদের সম্মানিত কিনোট স্পিকার স্যার একটু ডিসকানেক্ট হয়ে গেছেন, আশা করি তিনি আবার জয়েন করবেন। স্যার আপনার কাছে আরেকটি প্রশ্ন আমাদের একজন স্টুডেন্ট করেছে, রাব্বি, যে হাউ কুড উই মিট গেট মোর নলেজ অ্যাবাউট কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, এই সম্পর্কে স্যার কিভাবে তারা জানতে পারবে স্যার একটু যদি। হ্যাঁ, সেটাই আমি যেটা বলবো এখানে, আজকের যে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যারা বাংলাদেশি গ্রাজুয়েটস, মেবি টেক্সটাইল নন টেক্সটাইল যাই হোক না কেন, তাদের টেকনিক্যাল নলেজ অনেকটাই থাকে। দেখা যায় যে তারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ অনেক কিছু টেকনিক্যাল বিষয় পড়াশোনা করে, যেমন মার্কার কিভাবে তৈরি করতে হয়, তারপরে কিভাবে কোয়ালিটি করতে হয়, কোয়ালিটি চেক, টেকনিক্যাল নলেজ গুলো অনেকেরই জানা থাকে। তবে এই আর কি কিভাবে সেলাই করতে হয়, কিভাবে ফিনিশিং করতে হয়, কি মেশিনারিজ ব্যবহার করতে হয়, এগুলো জানা থাকে। তবে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস গুলো হুট করে জানার সুযোগ নাই। এটা আমাদের যে একাডেমিক যে কোর্স গুলো আছে সেখানে হয়তো থিওরিটিক্যালি কিছু আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা এতটা মিল নাই আর কি। এই থিওরি পুরা সরাসরি কমার্শিয়াল সেকশনে গিয়ে কাজ করা অনেক সময় কঠিন হবে। তো আমার সাজেশন থাকবে, কেউ যদি এই প্রফেশনে আসে তাকে টেকনিক্যাল বিষয়গুলো শেখার সঙ্গে সঙ্গে এই একাডেমিক অ্যাক্টিভিটিস গুলা আস্তে আস্তে শিখতে হবে, ওয়ান বাই ওয়ান। আজকে যে আলোচনা হয়েছে এটা একদিনে শেখার বিষয় না, এটি শিখতে হয়তো একাধিক ইয়ার্স স্পেন্ড করতে হবে, এবং সেই ধরনের অ্যাটিচিউড, সেই ধরনের সময় ব্যয় করতে হবে, এবং পেশেন্স থাকতে হবে যে আমি এই এই অ্যাক্টিভিটিস গুলো অবশ্যই শিখব, কিভাবে প্র্যাকটিক্যালি এটা প্র্যাকটিস করা হয়। এটা মানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, থিওরি আমি যতই করি না কেন, এটা যারা জেনারেল ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার থাকে তাদের কন্ট্যাক্টে আসতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে, তাহলে এটা মানে অ্যাচিভ করা সম্ভব থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি, তাহলে সে একজন রিসোর্স পারসন হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এই প্রশ্নটা নিয়ে আমরা চলে যাব আমাদের আজকের কিনোট স্পিকার স্যারের কাছে। স্যার, এই সম্পর্কে আপনি কি বলবেন যে আমাদের স্টুডেন্টরা তাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য বা জানার জন্য এটা কিভাবে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস গুলোর সাথে আরো বেশি পরিচিত হতে পারে, বা এই ধরনের কোনো সুযোগ আছে কিনা তারা যদি ফ্যাক্টরিতে গিয়ে শিখতে চায়, এই সম্পর্কে স্যার আপনার মতামত চাচ্ছি। ধন্যবাদ। আজকে টপিকসের সাথে রিলেটেড কোশ্চেনস, ডেফিনেটলি রিলেভেন্ট কোশ্চেন যে কিভাবে এই নলেজটা ডেভেলপ করা যায়। স্যার যেটা বললেন যে থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল এর কম্বিনেশন, রাইট? সো থিওরিটিক্যালি হয়তো উই ক্যান নো দ্য টার্মস এন্ড কন্ডিশনস, বাট প্র্যাকটিক্যালি যখন ফিল্ডে কাজ করে যারা যেসব কমার্শিয়াল পিপল, তারা হয়তো ডিটেলে আরো ভালো জানেন কিভাবে কাজ করতে হয়, যেটা আমি আজকে বোঝানোর চেষ্টা করেছি। সো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এর উপরে যদি নলেজ গ্যাদার করতে হয়, দেন থিওরিটিক্যালি তো পড়াশোনা করতেই হবে, তার সাথে হচ্ছে কোনো যদি কেউ কেরিয়ার কমার্শিয়াল ডিপার্টমেন্টে যদি কেরিয়ার ডেভেলপ করতে চায় তাহলে তাকে প্র্যাকটিক্যালি হয়তো কোনো সিনিয়রের সাথে অ্যাসাইন হয়ে কাজ করলে দেন হয়তো ওয়ান ইয়ার বা ওয়ান অ্যান্ড হাফ ইয়ারের মধ্যে সে হয়তো প্র্যাকটিক্যালি এই নলেজ ডেভেলপ করতে পারবে, যে অ্যাসাইন উইথ সাম ওয়ান ইন প্র্যাকটিক্যাল ফিল্ড। সো এই পেপারসগুলা যেগুলো আমি থিওরিটিক্যালি এক্সপ্লেন করলাম,
ডিএলসিস, টার্মস এন্ড কন্ডিশন, শিপিং পেপারস বা শিপিং ডকুমেন্টস, সেগুলো হয়তো প্র্যাকটিক্যাল ডকুমেন্টস গুলো সে স্টাডি করলো, ডকুমেন্টস গুলোতে অনেক ধরনের ইন বিটুইন ডকুমেন্টস অনেক ধরনের টার্মস এন্ড কন্ডিশন থাকে, রাইট? সেগুলো অনেক সময় এমন মারাত্মক কন্ডিশন থাকে যেগুলো হচ্ছে স্যালারির জন্য ক্ষতিকর হতে পারে, রাইট? তো সেইগুলোর সেই নলেজটা আসলে প্র্যাকটিক্যালি যখন কেউ কাজ করবে তখনই ওই নলেজগুলো গ্যাদার করবে এবং যখন কোনো সিনিয়র এক্সপার্টের সাথে সে অ্যালাইন বা তার টিমে কাজ করবে। সো নলেজ ডেভেলপমেন্ট দেয়ার আর টু ওয়েজ, ওয়ান ইজ বাই রিডিং থিওরিটিক্যালি অ্যান্ড আদার ইজ লাইক টু গেট ইনভলভ প্র্যাকটিক্যালি ইন দ্য প্র্যাকটিক্যাল ফিল্ড। ইন্ডাস্ট্রিতে যখন সে আসবে, ইন্ডাস্ট্রিতে যখন সে জব শুরু করবে, তখন তার যদি ইচ্ছা বা তার যদি আগ্রহ থাকে যে হয়তো আমি মার্কেটিং বা সেলস ডিপার্টমেন্টে কাজ করি বাট আই শুড নো দ্য কমার্শিয়াল ইন্টারন্যাশনাল ট্রেড টার্মস অ্যান্ড কন্ডিশন, বিভিন্ন ধরনের ইনপুট টার্ম, শিপিং প্রসেস প্রসিডিউর, আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের আমি গত 12 বছরের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে, আমি এখনো 8 বছর 10 বছর মার্কেটিং বা সেলস করে আমি জিজ্ঞেস করলে কোশ্চেন অ্যান্সার দিতে পারে না। এই সাধারণ কোশ্চেন যেমন যেমন হয়তো একটা গুডস কিভাবে শিপ হয়, একটা পেমেন্ট কিভাবে আসে, যে একটা গুডস যে আমরা শিপমেন্ট দিলাম সেটার পেমেন্টটা কিভাবে রিসিভ হচ্ছে বা কতগুলো কন্ডিশনে পেমেন্টগুলো রিসিভ করা যায়। আমি যখন বিভিন্ন ইন্টারভিউ নেই স্টুডেন্টকে, মানে বিভিন্ন ধরনের ক্যান্ডিডেটকে জবের জন্য আসে বিভিন্ন ম্যানেজার লেভেলে, ইভেন বিভিন্ন ধরনের সিনিয়র লেভেলে যারা ইন্টারভিউ দিতে আসে, আপনারা মানে বললে অবাক হবেন যে অনেকেই এইগুলো জানে না যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস তাদের ইভেন্ট চলে। এখানে আমি কভার করি না যে জিনিসগুলো যে আসলে একটা জিনিস ইম্পোর্ট করতে কতদিনের লিড টাইম লাগে, এখানে কি কি চ্যালেঞ্জ আছে, এখানে কি কি ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে গুডস এর ডিলের কারণ হতে পারে। সো সবচেয়ে বড় কথা যে নলেজ গেদার করতে হলে প্রথমে ইন্টারেস্ট থাকতে হবে, সেকেন্ড হচ্ছে থিওরিটিক্যালি পড়াশোনা করতে হবে, 3 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে যারা জানে তাদের হলো তাদের ক্লোজ কন্টাক্টে হয়তো কিছুদিন কাজ করতে হবে। ধন্যবাদ স্যার। আমার পক্ষ থেকে একটি প্রশ্ন স্যার আপনার কাছে এবং আমাদের গেস্ট অফ অনার স্যারের কাছেও, যে স্টুডেন্টরা মানে এই মার্চেন্টাইজিং যদি যেতে চায় তাহলে তারা তাদের পদক্ষেপ এখন থেকে কি হবে, যদিও অনেকটাই কভার করেছেন তারপরে একটু স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি স্যার যে তারা এখন কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবে তাদের মার্চেন্টাইজিং এ যাওয়ার জন্য। কেউ যদি এই লাইনে কাজ করতে চায় তাকে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর যে বিষয়গুলো আছে থিওরিটিক্যালি সেগুলো জানতে হবে, আছে এখানে শিখা সম্ভব না, তাকে গিয়া শিখতে হবে, পরে একটা প্রস্তুতি তাকে নিতে হবে যে মার্চেন্টাইজিং করতে গেলে দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে অ্যাটেন্ড করতে হবে, 8 ঘন্টা সময় নিয়ে মার্চেন্টাইজিং করা যায় না, এটা 12 ঘন্টা নর্মাল এবং এটি 16 ঘন্টা হইলে ভালো হয়ে গেল যে তার হয়তো 8 ঘন্টার জন্য চাকরি পাচ্ছে কিন্তু তাকে দ্বিগুণ সময় ব্যয় করতে হবে। এই মানসিকতা এবং এই ধরনের প্রিপারেশন নিয়েই এই লাইনে যেতে হবে যে আমাকে সকাল সন্ধ্যা এবং বেলা এটাও কাজের হয়ে যেতে পারে মার্চেন্টাইজিং এ যদি ভালো মার্চেন্টাইজার হতে চায় তাকে এতটা পেশেন্স নিতে হবে, এইরকম প্রস্তুতি নিয়েই এই লাইনে যেতে হবে আর কি, ভালো মার্চেন্টাইজার হবে ইনশিওর তাকে সময় ব্যয় করতে হবে এবং যারা যোগ্য তাদের কন্ট্রাক্টে আসতে হবে, সময় থাকতে হবে তাদের কাছে শেখার জন্য বারবার যেতে হবে, এই ধরনের প্রস্তুতিটা রাখতে হবে। ধন্যবাদ স্যার। আমরা এটাই শেষ প্রশ্ন, আমরা আলমগীর কবির স্যারের কাছে বলতে জানতে চাইবো স্যার আমাদের স্টুডেন্টরা কি করবে বা তাদের করণীয় কি সংক্ষেপে যদি একটু বলতে। ধন্যবাদ। আমি লাস্ট কোশ্চেনের সাথে অ্যালাইন করে স্যারের সাথে অ্যাড করতে যাচ্ছি যে যেহেতু টেক্সটাইল স্টুডেন্ট যারা তাদের হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে প্রিফারেন্স জব হচ্ছে অ্যাডেলি মার্কেটিং মার্চেন্টাইজিং, ইটস লাইক ইটস এ ফ্রন্ট ট্রেনার বলা হয়, মানে যারা হচ্ছে বিজনেসটাকে ডিল করে, রাইট? বিজনেস জেনারেট করে কোন একটা অর্গানাইজেশনের জন্য মার্কেটিং মার্চেন্টাইজিং টিম,
ইটস এ মোস্ট প্রিফারেবল একটা ডিপার্টমেন্ট, এখানে বা ক্যারিয়ারটা সবারই একটা প্রিফারেন্স থাকে এক্সেল ইঞ্জিনিয়ারিং পাস করার পরে, রাইট? তো এই এখানে মানে কেউ ভালো মার্কেট লিডার হইতে চায় বা মার্কেটিং পিপল হইতে চায়, তাকে কম্বিনেশন অফ নলেজ গেদার করতে হবে, নট অনলি টেক্সটাইল, তাকে হচ্ছে বিজনেস নলেজটা ডেভেলপ করতে হবে, যেটা ডেফিনেটলি কোর্স কারিকুলামের মধ্যে ইনক্লুড আছে, বিএসসি বা মাস্টার্স কোর্স কারিকুলামের মধ্যে ইনক্লুড আছে। ফার্স্ট বিজনেস নলেজ, সেকেন্ড হচ্ছে তার টেক্সটাইল নলেজ, টেক্সটাইলের যে শাখা প্রশাখাগুলো আছে সেগুলোতে খুব ডেপথ নলেজ, দেন হচ্ছে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, ইটস এ পার্ট অফ দ্য মার্কেটিং মার্চেন্ডাইজিং, কারণ তাকে যদি কমার্শিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশন, ইন্টারন্যাশনাল বিজনেস রিলেটেড নলেজগুলো যদি তার ল্যাকিং থাকে, দেন হি উইল সাফার অর হি ক্যান ডু গুড। ফোর্থ হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সো অ্যানাদার ডিপার্টমেন্ট অর অ্যানাদার টপিক সাপ্লাই চেইন, সো হি হ্যাজ টু গেদার এ ভাস্ট নলেজ অফ দ্য সাপ্লাই চেইন, লাইক দ্য মেটেরিয়াল সোর্স বা হচ্ছে কাস্টমার সোর্স, যেটা প্রথম কোশ্চেন ছিল যে কিভাবে বাংলাদেশ বেশি মানে বেশি বিজনেস ডেভেলপ করতে পারবে। সো বেশি বিজনেস বা মোর মার্কেট যদি করতে চায়, মার্কেট ডেভেলপ করতে চাইলে তাকে হচ্ছে প্রচুর মার্কেট অ্যানালাইজ করতে হবে, স্টাডি করতে হবে, ইউএস মার্কেট, ইউরোপ মার্কেট, মার্কেট স্টাডি করে সে হয়তো মার্কেট লিডার যারা ব্র্যান্ড আছে বাইরে আছে তাদেরকে সার্চ করতে পারবে, তাদের সাথে নলেজ, তাদের সম্বন্ধে নলেজ ডেভেলপ করতে পারবে, তাদের রিকোয়ারমেন্ট গুলো সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবে, তাদের প্রাইসিং লেভেল সম্বন্ধে জানতে পারবে। স্যার যেটা বললেন যে মার্চেন্ডাইজিং, লাইক ইউনো ইফ সামবডি থিঙ্ক ইটস এইট আওয়ার জব, অ্যাবসলিউটলি নট, এইট আওয়ার জব অনলি ফর দ্য জব, বাট ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড লিডার, মার্কেট লিডার, গুড মার্কেটিং পিপল, গুড মার্চেন্ডাইজিং গাই, ডেফিনেটলি হি হ্যাজ টু স্পেন্ড মোর টাইম on the area I explained, like business knowledge development, sourcing and commercial activities, and the supply chain management. So in addition, the market study jeta bollam je Bangladesh market, US market, America market, so European market, ei dhoroner market gulate customer kara kara ache, ei customer gular portfolio ki, tader requirement gula ki, tader compliance side gula ki, CSR activities gula ki, so it's a loss of the ডিপার্টমেন্ট বা নলেজের কম্বিনেশন, যদি সে এইগুলো গেদার করতে পারে ডেফিনেটলি মানে সে তার ক্যারিয়ার অনেক সাকসেস পাবে। আমি জাস্ট প্র্যাকটিক্যালি জাস্ট লাস্টলি বলতে চাই যে আমার সাথে মার্চেন্ডাইজিং শুরু করছে, স্টিল দে আর ইন সামবডি আই ফাউন্ড দে আর সিনিয়র মার্চেন্ডাইজার, বাট আই কেম টু দ্য পজিশন এজ এ জেনারেল ম্যানেজার লাস্ট 3-4 ইয়ার্স, অ্যান্ড সাকসেসফুলি লিডিং দ্য ইন্ডাস্ট্রি, সো অ্যান্ড ইন মাই ক্যারিয়ার আই হ্যান্ডেল সো মেনি গুড কাস্টমার লাইক পুমা, yes, and I myself developed the customer from the day one, like when I work in BLADEX, just I am sharing the practical experience because somebody for audience, I mean the newcomer in the industry, they can somehow inspire, like for that I am sharing that knowledge. Ami jokon BLADEX e kaj kori tokhon chairman only I mean given a contact that for the previous customer, the Philippine Hussein, one of the big customer in the American market. So we are 40 merchandisers there along with the managers, but management taken me, I mean took up me and give the opportunity to work and develop that customer, and from day one within the 3 months I developed the customer Tommy Hilfiger and the PVS. So all the sourcing directors from the USA, they came to visit the Bangladesh and they came to visit the BLADEX. So this is like, you know, it's a interest to know about the customer, it's interest how to do the best service for the customer, and getting the knowledge as well. So without knowledge people can't handle the customer. So there are newcomer that newly graduate from the textile, definitely ami tadike bolbo je academic er pashabashi tara jokon career field e ashbe prothome tader decide korte hobe je ashole ki hote chay, then oder sathe alignment kore baki je subordinate সাব ডিভিশন গুলো আছে সেইগুলোতেও তার হচ্ছে যথেষ্ট নলেজ গেদার করা উচিত, মানে ভালো করার জন্য ক্যারিয়ারে, যেটা আমি এক্সপ্লেন করলাম একটু আগে। সো ডেফিনেটলি বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে গুড সেক্টর, এই সেক্টরে যথেষ্ট পরিমাণ পটেন্সিয়ালিটিস আছে, যেখানে স্টিল এখনো আমাদের দেশে হচ্ছে প্রচুর ফরেন এক্সপার্ট ডিপ্লয়েড, যাদের উপরে এখনো অনেক ডিপেন্ডেন্স, অনেক ওনারদের অনেক ফ্যাক্টরি তাদের উপরে ডিপেন্ডেন্স, যেটা দুইটা সাইড, একটা হচ্ছে বিজনেস নলেজ কমিউনিকেশন, আদার হচ্ছে টেকনিক্যাল নলেজ। তো দুইটা সাইডে আমাদের যারা লোকাল ট্যালেন্ট আছে, আমি আশা করব যে আমাদের যারা লোকাল ট্যালেন্ট আছে রিসেন্টলি গ্রাজুয়েট হচ্ছে, তারা
শুড কাম ফরওয়ার্ড উইথ দ্য নলেজ। কারণ আমি আমি আরেকটা জিনিস খেয়াল করেছি যে আমাদের এখানে যারা গ্রাজুয়েট ফার্স্ট অর্গানাইজেশনগুলোতে জব করতে আসেন তাদের কমিউনিকেশন স্কিল অনেক লো থাকে, মানে যেহেতু এটা হচ্ছে বায়ারের সাথে কাজ করতে হয়, সো কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আই মিন টু ডেভেলপ দ্য বিজনেস অ্যান্ড টু ডিল উইথ দ্য কাস্টমার। সো কমিউনিকেশন স্কিলটা অনেক ডেভেলপ করা দরকার এই ট্রেডে মানে ভালো করার জন্য। দেন বাকি যেটা বললাম যে একাডেমিক্যালি হয়তো থিওরিটিক্যালি চার বছর বা ছয় বছরই কিছু, চার বছরে মানে যে যে লার্নিংগুলো থাকে ওখানে অনেক গ্যাপ থাকে, সেটা যদি সেই লার্নিং এর সাথে যদি সে প্র্যাকটিক্যালি ইন্টারেস্টেড থাকে, প্র্যাকটিক্যালি যদি কোনো ভালো অর্গানাইজেশনে বা ভালো লিডারের সাথে কাজ করে, ডেফিনেটলি তারা হচ্ছে আমাদের এই ট্রেডটাকে বা আরএমজি ট্রেডটাকে আরো অনেক দূরে নিয়ে যেতে পারবে। সো স্টিল দেয়ার ইজ এ লটস অফ দ্য অপরচুনিটি ইন দিস ট্রেড and still there is a vacancy of the people of the local talent, so local talent er ekhono jotishto poriman bharti ache ei industry te, eta hocche amar observation. ei dependency ta joto din joto komono jabe toto hocche industry er beshi move korbe. ekhono amra Sri Lankan Indian and lots of the foreign expert er upore dependent either technically or business knowledge. so dekha jay ekta organization e business korar joto bhabe dekha jay je amader local talent gular che foreign expert হয়তো বেশি গুরুত্ব পাচ্ছে, বাট আমি বলবো আমাদের লোকাল ট্যালেন্ট গুলো যদি আসে, তারা যদি প্রিপেয়ার হয়ে আসে, তারা যদি ইন্টারেস্টেড হয়, ডেফিনেটলি দে ক্যান ডু সামথিং গুড। সো বিজনেস নলেজটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করি। রিয়েলটেক্সের ওনার ডেভিড স্যার, তিনি হচ্ছে একটা সময় মনে করলো যে এই ইন্ডাস্ট্রিকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিজনেস নলেজ জানা লোকজন অনেক ইম্পর্টেন্ট, মানে টেক্সটাইল গ্র্যাজুয়েটের সাথে বিজনেস নলেজ অ্যাড হতে হবে। তো সে তখন আমার মনে আছে 23 IBA graduate he has been recruited without any textile knowledge only because of you know to cover up that communication gap with the customer how to build the business. so আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে বলবো মানে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে তারা যেন এই সাইডটাকে ফোকাস করে, নট অনলি দ্য টেক্সটাইল তাদেরকে বিজনেস নলেজটাও ডেভেলপ করা উচিত এবং কমিউনিকেশন স্কিলটা ইম্প্রুভ করা উচিত, তাহলে ডেফিনেটলি দে উইল ডু সামথিং গুড ফর দ্য কান্ট্রি, ফর হিমসেলফ এন্ড ফর দ্য ইন্ডাস্ট্রি। ধন্যবাদ স্যার আপনার সুন্দর উপদেশমূলক বক্তব্যের জন্য, ওই বক্তব্যগুলো আমাদের স্টুডেন্টদের জন্য পাথে হিসেবে থাকবে। সম্মানিত ফ্যাকাল্টি বৃন্দ, সুধী বৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমরা আর দীর্ঘায়িত করব না, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ওয়েবিনারের সংশ্লিষ্ট বিষয়ের উপর সমাপনী আলোচনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ তানজিম হোসেন স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তাকে সমাপনী আলোচনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি স্যার। ধন্যবাদ মিস্টার মহেন্দ্রনাথ রায়, খুব সুন্দর উপস্থাপনা অলওয়েজ। আমি নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারের সম্মানিত কিনোট স্পিকার মিস্টার আলমগীর কবির স্যার, জেনারেল ম্যানেজার ট্রিপল অ্যাপারেলস লিমিটেড। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অনারেবল ভাইস চ্যান্সেলর অফ নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যার। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাডভাইজার এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর এবং সাবেক ডিন প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুহলাসুদ্দিন স্যার। এছাড়াও আমার সহকর্মী, প্রিয় শিক্ষার্থী এবং অন্যান্য ভিউয়ার্স যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আজকের আমাদের এই অনুষ্ঠানের, এই ওয়েবিনারের এবং এই আয়োজনের মধ্যমণি আমাদের আজকের কিনোট স্পিকার আলমগীর কবির স্যারকে। আমার স্যার সাথে কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে, স্যার অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে যে সময়টা দিয়েছে, অ্যাকচুয়ালি স্যার উই আর ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আপনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবে এবং যে আলোচনা হয়েছে খুবই ফ্রুটফুল এবং ইফেক্টিভ ইনফরমেটিভ সেশন ছিল। এটা শুধুমাত্র যে শিক্ষার্থীদের জন্যই সেশনটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এই সেশনের মাধ্যমে শুধু শিক্ষার্থীরা নয়, এখানে আমরা যারা শিক্ষক আছি তারাও আসলে নতুন কিছু বিষয় শিখতে পেরেছি এবং আজকের এই আলোচনার মাধ্যমে যেটা আমরা রিয়েলাইজ করতে পেরেছি যে আলোচনার যে সময়টা আসলে স্যার আপনাকে দেয়া হয়েছিল সময়টা সত্যিকারই অনেক কম হয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা ট্রাই করব স্যার, ভবিষ্যতে ঝুলার স্যারও আমাদেরকে বলেছেন
ভবিষ্যতে ডে লং কোন সেশন অর্গানাইজ করার, সেখানে স্যার আমরা আপনাকে ইনভাইট করব, হয়তো কোনো একটা দিন আমাদের জন্য আপনি স্যার ভিড় করবেন। এছাড়াও প্রো ভাইস চ্যান্সেলর স্যারও আমাদেরকে বলেছেন যে এই ওয়েবিনারটা যদি আমরা ভাগ ভাগ করে, যেহেতু একদম একটা প্রোডাক্টের শুরু থেকে শিপমেন্ট পর্যন্ত আমার মনে হয় যে এ টু জেড ডিসকাশন হয়েছে, একদম টোটাল সবকিছুই স্যার কভার করেছেন, সো এটাকে যদি ভেঙে ভেঙে আমরা আমাদের স্টুডেন্টসদের জন্য ওয়েবিনার করতে পারি, তাহলে মনে হয় আমাদের স্টুডেন্টসরা অনেক বেশি বেনিফিটেড হবে। আমি বিশেষভাবে আরো ধন্যবাদ জানাতে চাই নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের অনারেবল চেয়ারম্যান প্রফেসর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ স্যার, আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নজরুল, প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যার, আর সহ টপ ম্যানেজমেন্টের যারা আছেন, যাদের দিক নির্দেশনায়, যাদের সাজেশন এবং গাইডলাইন্স নিয়ে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনও স্মুথলি আমাদের শিক্ষা কার্যক্রমটা অনলাইনে পরিচালিত করে যাচ্ছি। এবং অবশ্যই আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে ক্রেডিট দিতে হবে, বিকজ তারা যারা সিনিয়র আছে তাদের এবং আমাদের শিক্ষকদের প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স ছিল, যেহেতু 2015 সাল থেকে আমরা ফার্স্ট ডিজিটাল ইউনিভার্সিটি হিসেবে মার্কেটে অ্যানাউন্স করেছিলাম, সো আমাদের ইলার্নিং প্ল্যাটফর্ম আগে থেকে ছিল এবং কিছু এক্সপিরিয়েন্স আমাদের ছিল। তবে যারা আমাদের ফ্রেশার্স বা নিউ কমার্স যারা রিসেন্টলি আমাদের এই প্যান্ডেমিকের সিচুয়েশনের মধ্যে এডমিশন নিয়েছে, তারাও কিন্তু আমাদের এই যে অনলাইন এডুকেশন সিস্টেমের সাথে খুব সহজেই নিজেদেরকে তারা মানিয়ে নিতে পেরেছে, সো ডেফিনেটলি তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে আমরা তাদেরকে যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি, যে গাইডলাইন গুলো দিচ্ছি, সেটা তারা খুব সুন্দরভাবে তাদের ক্যারিয়ারের বেটারমেন্টের কথা চিন্তা করে সেগুলো ফলো করছে। এবং স্যার আমরা বিশেষ করে আলমগীর কবির স্যারকে জানাতে চাই যে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের, এটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এরকম ওয়েবিনার, সেমিনার, ওয়ার্কশপ, ডিফারেন্ট টাইপস অফ ট্রেনিং প্রোগ্রামস আমরা কিন্তু আমাদের স্টুডেন্টসদের জন্য এবং আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের জন্য আমরা অর্গানাইজ করে থাকি, সো এটা আমাদের একদমই রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। এভরি মান্থ আমাদের এরকম প্রোগ্রাম থাকে, আমরা এই মাসেও টেক্সটাইল ট্যালেন্ট হান্ট কম্পিটিশন করেছি, ফাইনাল রাউন্ডে যদি আলমগীর কবির স্যার আমাদেরকে সময় দিতে পারেন ডেফিনেটলি আমরা স্যারকে ইনভাইট করব প্রেজেন্টেশন রাউন্ডটা যখন হবে। আমাদের ফার্স্ট রাউন্ড হয়েছে প্রিলিমিনারি, সেকেন্ড রাউন্ডটা আমাদের আগামীকাল কি হবে সেটা ভাইবা হচ্ছে টেক্সটাইল ট্যালেন্ট হান্টের, এবং এর পরবর্তীতে আমরা প্রজেক্ট ওয়ার্ক প্রেজেন্টেশন নিব ফাইনাল রাউন্ডে। এছাড়াও বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক আমরা কুইজ কম্পিটিশন এই মাসে করেছি, আমাদের একাডেমিক কারে আমাদের যে একাডেমিক অ্যাক্টিভিটিস গুলো আছে এর পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সবগুলো অ্যাক্টিভিটিসই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করে যাচ্ছি। তো আমি অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় স্যার সহ আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে ডিজিটাল টিম আছে, এই টিমের সকল মেম্বার যারা আছেন, সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার সহ বিভিন্ন কালচারাল কমিটির শিক্ষার্থীও যারা আছেন, বিভিন্ন সময় প্রোগ্রামে যুক্ত হয়ে আমাদেরকে সহযোগিতা করে থাকে, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং সর্বশেষ আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানের বিশেষ করে কিনোট স্পিকার, চিফ গেস্ট, স্পেশাল গেস্ট, গেস্ট অফ অনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর দীর্ঘায়িত করব না, যেহেতু অনেক সময় আমাদের হয়েছে। ভবিষ্যতে আরো ভালো কিছুর আশায় ভালো কিছু করবো ইনশাল্লাহ, আমরা স্যারকে হয়তো বা আমাদের কিনোট স্পিকারকে আবার আমরা কোনো প্রোগ্রামে নিয়ে আসতে পারবো, সেই কামনায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো একটা প্রোগ্রাম আপনাদের সাথে হয়তো দেখা হবে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনার প্রাঞ্জল আলোচনার জন্য। সম্মানিত সুধি, ধন্যবাদ আজকে আপনাদের ওয়েবিনারে উপস্থিত থেকে ওয়েবিনারটিকে প্রাণবন্ত করার জন্য। বস্ত্র প্রকৌশল বিভাগ নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আজকের অনুষ্ঠানের সম্মানিত কিনোট স্পিকার, চিফ গেস্ট, স্পেশাল গেস্ট, গেস্ট অফ অনার এবং সেশন চেয়ার মহোদয়ের কাছে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা গুণমুগ্ধ। আমি মনীন্দ্রনাথ রায়, লেকচারার, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। অনুষ্ঠান সঞ্চালনায় আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি এবং একই সাথে আমরা এই পণ করি যে সবাই ঘরে থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি আর স্বপ্নগুলোকে বেঁধে ফেলি রঙিন সুতোয়, যে সুতো পৌঁছে দিবে আমাদের আকাঙ্ক্ষায়। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।